আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমাদের ফিজিক্স নিয়ে অনেকে টেনশন আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। ফিজিক্সের শর্ট সিলেবাস গতবার 19টা কোশ্চেন করছে শর্ট সিলেবাস থেকে, গতবার কিন্তু চ্যাপ্টার আরও কম ছিল, এবার চ্যাপ্টার কিছু বাড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ফিজিক্সটার শর্ট সিলেবাস খুব ভালো করে পড়ো, এবং ফুল সিলেবাসের ক্ষেত্রে পেছনের এমসিকিউগুলো আর ইম্পর্টেন্ট কিছু টপিক যদি থাকে, আমি যদি তোমাকে বলি ভৌত জগত পরিমাপের মধ্যে কি ইম্পর্টেন্ট আছে, ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন মৌলিক রাশির একটা শক দেওয়া আছে, বা তোমার ওইখানে যে ফার্মি যে করতো কত, বালক বর্ষে যে করতো কত, পার্সেকি যে করতো কত, একটা মানের একটা ছকের মতো আসে না, ওই ছকটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা ইম্পর্টেন্ট যদি আমি বলি, তাহলে ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, বিচার ত্রুটি, বিভিন্ন ত্রুটি আসে না, ওই ত্রুটির জায়গাটা ইম্পর্টেন্ট। এই দুটো জায়গায় এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট, এবং পিছনে সারসংক্ষেপ পড়বা আর পিছনে এমসিকিউ পড়বা, তাহলে তোমার এই চ্যাপ্টার শেষ। তারপরে ভেক্টরের ক্ষেত্রে যদি ভেক্টর তো তোমার ফুল সিলেবাসে আছে, তাহলে ভেক্টরটা ভালো করে ডিটেলস পড়বা। তারপরে আবার আমাদের হচ্ছে গতিবিদ্যা, গতিবিদ্যাতে ইম্পর্টেন্ট মধ্যে প্রাসের জায়গাটা ইম্পর্টেন্ট, প্রাসের জায়গাটা খুব ভালো করে পড়বা। ওইটুকু পড়ার পরে তারপরে আমাদের 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আবার শর্ট সিলেবাসের মধ্যেই আছে। অর্থাৎ ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো আমরা ইম্পর্টেন্ট, হালকা হালকা কিছু টপিক আছে, ওই টপিকটুকু পড়লেই চলে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, যেখান থেকে ডিটেলসে পড়ার দরকার নাই। অথবা যদি এটাও না পারো, তুমি পেছনে এমসিকিউগুলো সলভ করো খালি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর, আর শর্ট সিলেবাসে যেগুলো আছে ওইটা ডিটেলস পড়ো। বুঝতে পারছি? তাহলে ফিজিক্সটা আমাদের 20-এ 17-18-19 তোলা অনেক সহজ, যদি একটু টেকনিক ওয়েতে পড়তে পারো, কারণ ফিজিক্সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অত জটিল কোশ্চেন করে না, অত জটিল কোশ্চেন ফিজিক্সে করে না, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্স আর বুয়েটের ফিজিক্স কিন্তু অনেক আলাদা। তোমরা বুয়েটের জন্য যতটা ডিপলি পড়ো, যতটা ডিটেলসে পড়ো, তোমার মেডিকেলের জন্য কিন্তু অতটা ডিপলি পড়া লাগে না। এটা বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, অনেকে যারা বুয়েটের টিচার তারা বলে বসবে যে ফিজিক্সের মেডিকেলে কিছুই নেই। আসলে ফিজিক্সের মেডিকেলে কিছুই নেই, কিন্তু যেই জিনিসগুলো আছে, তুমি অনেকে চাইলে যাদের ফিজিক্সে বেসিকও খারাপ, যারা ফিজিক্স বোঝোই না, তারা ওরা ধরা মুখস্থ করে অনেক সময় ফিজিক্স কাঁপাই দিয়ে আসে, বুঝছো, মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাই আমি বলবো একটু পড়ো, তোমরা একটু পড়ো। আর আমাদের হাতে কয়দিন আছে? 10টা দিন টাইম আছে ধরতে গেলে, এবারে 10-12 দিন টাইম আছে। এই 10-12 দিন যদি কেউ ভালো করে পড়ো, শেষ ভালো যা সব ভালো তার আমরা জানি, তাই না? তাই আমি চাইবো যে তোমরা শেষ দিকটা একটু ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, সবাই একটু ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি তোমাদের অ্যান্সারগুলো দিব। আচ্ছা, অনেকেই চলে আসছে আমাদের ক্লাসে ফিজিক্সে। আজকে প্রথমে আমরা ভৌত জগত পরিমাপ দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু ভৌত জগত পরিমাপটা একদম শুরুর দিকে চ্যাপ্টার, শুরুর দিকে চ্যাপ্টারটা টিচারদের চোখে পড়ে বেশি, বুঝছো? খুলেই দেখবে ভৌত জগত পরিমাপ, তখন একটা দুটো কোশ্চেন করে বসতে পারে। তাই আমরা ভৌত জগত পরিমাপকে বাদ দিয়ে কথা বলতে পারি না আসলে, এর জন্য আমি চাইলাম ভৌত জগত পরিমাপ পড়ায় তারপরে ভেক্টরে যাই। আজকে দুটো চ্যাপ্টার পড়াবো, আর ট্রাই করবো আরো বেশি, কিন্তু মনে হয় না দুটো চ্যাপ্টার বেশি পড়ানো যাবে, কারণ ক্লাস গুছাইতেই আমার হচ্ছে 2 ঘন্টা বেশি লেগে গেছে দুটো চ্যাপ্টার, তাহলে তোমার পড়াইতে তারও বেশি লাগবে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমি পড়ানো শুরু করে দিচ্ছি। দেখো, ভৌত জগত পরিমাপের মধ্যে আমাদের কি আছে? ভৌত জগত পরিমাপ এই চ্যাপ্টারে আমরা এখানে কিছু প্রশ্ন আছে আমাদের, এই লাইনগুলো যদি পড়তে পারো ভালো হয়। এবার আসো, স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি? আমি অনেক দ্রুত যাব, কারণ আমাদের সময় নেই, দুটো চ্যাপ্টার পড়াইতে হবে। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি? স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি? আমার সাথে সাথে একটু বলতে হবে অ্যান্সারটা। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য হচ্ছে কোনো ধারণা বা তত্ত্ব। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য হচ্ছে কোনো ধারণা বা তত্ত্ব। আমরা কিন্তু 3 তারিখে সাম্প্রতিক জিকের উপর একটা ক্লাস নিব, এক্সামের 1 সপ্তাহ আগে জিকের ক্লাস নিচ্ছি। এটার কারণ কি যদি বলি, কারণ 1 সপ্তাহ আগেই কোশ্চেন প্যানেল তৈরি হয়ে যাবে সবকিছু, এর ভিতরে যদি আরো 2-1 দিনের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে যায়, এই জন্য একটু ওয়েট করতেছি, বুঝছো? ইম্পর্টেন্ট কোনো ঘটনা ঘটে গেলে সেটা দিয়ে দিতে পারে, এই জন্য আমরা 1 সপ্তাহে ক্লাস নিব। তোমাদের ক্লাসটা 3 তারিখে নিব, তোমাদের ক্লাসটা 3 তারিখে নিব, বুঝছো? আর আমি আজকে যে পিডিএফটা দেখাচ্ছি এটা 23 ডিসেম্বরের। ওকে, আমাদের অ্যান্সারটা সবাই পেয়ে গেছি না? 2 নম্বরটা কি হবে? তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? এগুলো মুখস্থ। তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? তত্ত্ব আসলে অনুকল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? তত্ত্ব অনুকল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেখো, নিচের কোনটা লব্ধ রাশি? আমরা জানি মৌলিক রাশি আছে আর লব্ধ রাশি আছে, তাই না? আমাদের রাশি দুই রকমের, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভর, সময়। ভর, সময় এগুলা কিন্তু মৌলিক রাশি। ভর, সময়, দৈর্ঘ্য এগুলা কি রাশি? ভর, সময়, দৈর্ঘ্য এগুলা মৌলিক রাশি। এখানে আমরা তাপমাত্রাকেও সাথে অ্যাড করে নিতে পারি, এগুলো সব কি রাশি? এগুলো সব মৌলিক রাশি, এগুলো সব মৌলিক রাশি। তাহলে আমাদের হাতে আসছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। আমাদের হাতে আছে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক কি রাশি তাড়াতাড়ি বলো? কম্পাঙ্ক কি রাশি? কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। তারপরে 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে কত পার্থক্য? কত 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য কত মিটার? 1 মাইল ও 1 মাইল আর হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? দ্যাট মিন্স আমাদের চাইছে কি? আমাদের চাইছে 1 মাইল -1 কিলোমিটার, তাই না? আমাদের চাইছে হচ্ছে 1 মাইল -1 কিলোমিটার, এটা চাইছে। তাহলে আমাদের এখন জানতে হবে যে 1 মাইল = কত কিলোমিটার? 1 মাইল = কত কিলোমিটার বলো তো আমাকে সাথে
সাথে 1 মাইল = 1.609 কিলোমিটার 1 মাইল = কত কিলোমিটার 1 মাইল = 1.609 কিলোমিটার এখন আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা চলো বিয়োগ করে দেই 1 মাইল থেকে আমাদের 1 কিলোমিটার বিয়োগ করতে হবে দ্যাট মিন্স এত থেকে এত তার মানে 1.609 কিলোমিটার বিয়োগ 1 কিলোমিটার তাহলে আমাদের থাকে কত তাকে 0.609 কিলোমিটার 0.609 কিলোমিটার কে যদি মিটারে কনভার্ট করতে যাও তোমরা জানো যে 1 কিলোমিটার = 1000 মিটার 1 কিলোমিটার = 1000 মিটার না তাহলে আমাদের এটাকে আলটিমেটলি আনবো আমরা কত 609 মিটার 609 মিটার आंसरটা কত হবে দ্রুত বল आंसरটা কত সবাই ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং আমাকে দ্রুত বলে দাও এটা आंसरটা কত হইছে এটা ম্যাথটা করতে পারবো না পরীক্ষার হলে হলে যদি আসে 1 মাইল = কত কিলোমিটার তাহলে কিন্তু এটা आंसर হবে আর যদি পরীক্ষার হলে আসে 1 মাইল আর 1 কিলোমিটার মধ্যে পার্থক্য কতটুকু 1 মাইল আর 1 কিলোমিটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু এতটুকু মিটার পার্থক্য বুঝছো তাহলে আমরা যদি বলি যে আমি 1 মাইল হেঁটে আসলাম আর একজন যদি বলে 1 কিলোমিটার হেঁটে আসলাম তাহলে কে বেশি হেঁটে আসছে আমাকে বলো যদি কেউ বলে সে 1 মাইল হেঁটে আসছে আর যদি কেউ বলে 1 কিলোমিটার হেঁটে আসছে তাহলে কে বেশি হেঁটে আসছে একটু তাড়াতাড়ি বলো তো যে বলছে 1 মাইল হেঁটে আসছে সে বেশি হেঁটে আসছে ঠিক আছে এরপরে পরমাণুর সমস্ত ধনাধান এবং ভর কেন্দ্রে অবস্থিত আচ্ছা পরমাণু সব ধনাত্মক আধানের কেন্দ্রে অবস্থিত কেন্দ্র মানে সেন্টার সেন্টার মানে নিউক্লিয়াস নিউক্লিয়াস কে আবিষ্কার করছে তাড়াতাড়ি বলো তো নিউক্লিয়াস আবিষ্কার করছে কে কেমিস্ট্রিতে পড়ছো তোমরা নিউক্লিয়াস কে আবিষ্কার করছে নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড তাহলে आंसरটা কি হবে রাদারফোর্ড হবে নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড তাহলে आंसरটা আমাদের কি হবে তাড়াতাড়ি বলো তো নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড তাহলে আমাদের आंसरটা হবে রাদারফোর্ড তাহলে আমরা পাঁচটা এমসিকিউ শেষ এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন কে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করেন মুখস্থ ঠাড়া মুখস্থ বিজ্ঞানীদের পড়া যেগুলো আছে ঠাড়া মুখস্থ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন কে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন কে ম্যাক্সওয়েল কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করছে সবাই জানে ক্যালকুলাস কে আবিষ্কার করছে ক্যালকুলাস নিউটন আবিষ্কার করছে ক্যালকুলাস কয় ধরনের ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়েশন তাই না ক্যালকুলাস করছো না তোমরা ম্যাথে ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়েশন আমার কাছে খুবই বিরক্ত লাগতো এটা আচ্ছা এটা হচ্ছে নিউটন আবিষ্কার করছে এমনি নরমালি আমি ম্যাথ পছন্দ করতাম না ভর ও শক্তি সমতুল্য এটা কে বলছে ভর আর শক্তি সমতুল্য কখন জানো যখন আলোর বেগে যায় ভর আর শক্তি কখন সমতুল্য ভরকে কি দ্বারা প্রকাশ করে ভরকে এম দ্বারা প্রকাশ করে আর শক্তিকে কি দ্বারা প্রকাশ করে ই দ্বারা প্রকাশ করে ভর আর শক্তি সমতুল্য কখন সমতুল্য যখন এটা আলোর বেগে যায় অর্থাৎ E=mc2 এটাকে আবিষ্কার করছে E=mc2 কে আবিষ্কার করছে তাড়াতাড়ি বলো E=mc2 কে আবিষ্কার করছে আইনস্টাইন আবিষ্কার করছে E=mc2 কে আবিষ্কার করছে আইনস্টাইন আবিষ্কার করছে আমি অনেক স্পিডে যাচ্ছি অনেক সহজ জিনিস তাই কোন বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না অর্থাৎ প্যাকেট আকারে ঘটে তাই না নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না প্যাকেট প্যাকেট করে শক্তি বের হয় এটা কে বলছে কোয়ান্টাম তত্ত্বের জনক কে ব্যাপারটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্বের জনক কে বলো তো ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জনক কে তাড়াতাড়ি বলো কোয়ান্টাম তত্ত্বের জনক কে কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা কে প্রদান করছে যদি বলা হয় তাহলে आंसर হবে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা কে করেছে কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা কে করেছে কোয়ান্টাম তত্ত্বের ব্যাখ্যা করেছে আলবার্ট আইনস্টাইন তাহলে দেখো একজন হচ্ছে বাবা আর একজন হচ্ছে তার ব্যাখ্যা করছে জনক হচ্ছে পিতা তাই না আবিষ্কার করছে একজন ব্যাখ্যা করছে আরেকজন ধরো এমন হইলো যে আমি একটা কিছু আবিষ্কার করলাম এটার ব্যাখ্যা আরিফুল করলো মালবাড়িয়াও করলো বুঝছো তার মানে আমি কিন্তু আবিষ্কার করছি আরও ব্যাখ্যা করছে তাহলে একজন আবিষ্কার একজন ব্যাখ্যা অর্থাৎ আবিষ্কার করছে যে সে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক আর ব্যাখ্যা করছে যে সে হচ্ছে আইনস্টাইন একসাথে পরপর দুইটা কোশ্চেন একসাথে পরপর দুইটা কোশ্চেন তোমরা এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফিজিক্স সেকেন্ড পেপারে পাবা আচ্ছা আমরা তারপরে চলে যাবো 10 নম্বর কোশ্চেনের পরে এবার 11 নম্বর কোশ্চেন 11 নম্বর কোশ্চেন যাবো 3 তারিখের কথা মনে আছে তো সাম্প্রতিকের ক্লাস সবার অনেকেরই পড়া হয়ে গেছে হয়তো অনেক জায়গা থেকে কিন্তু আমি লাস্টে সবার পড়ে নিচ্ছি কারণ 2-3 দিন ওয়েট করতেছি যে আর কিছু হয় কিনা তারপরে আমি অ্যাড করে দিব বুঝছো আচ্ছা দেখো ওই জায়গায় আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে কি ঘটে যা ঘটে সবই ঠিক আছে দৈর্ঘ্য কমে ভর বাড়ে সময় বাড়ে দৈর্ঘ্য কমে ভর বাড়ে সময় বাড়ে দৈর্ঘ্য কমে ভর বাড়ে সময় বাড়ে মুখস্থ রাখো এটা হ্যাঁ এটা যদিও তোমার হচ্ছে বহুপদী আসবে না মেডিকেলে কিন্তু এই কথাগুলো জানা দরকার আমাদের এরপরে অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম ত্রুটি কি ধরনের ত্রুটি অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম ত্রুটি কি ধরনের ত্রুটি র্যান্ডম ত্রুটিটা যান্ত্রিক ত্রুটি ব্যক্তিগত ত্রুটি দুইটাই হতে পারে বুঝছো র্যান্ডম ত্রুটিটা যান্ত্রিক আর হচ্ছে ব্যক্তিগত দুইটাই হতে পারে তাহলে আমাদের অ্যান্সার হবে কর খ দুইটাই অ্যান্সারটা কি হবে ক আর খ দুইটাই হবে आंसरটা ক আর খ দুইটাই হবে এবার পুনরাবৃত্তিক ত্রুটি কোনটা পুনরাবৃত্তিক ত্রুটির एग्जांपलে যদি বলা হয় পুনরাবৃত্তিক ত্রুটি কোনটা তাহলে আমরা স্ক্রু গজ দিয়ে দিব পুনরাবৃত্তিক ত্রুটি কোনটা যদি বলা হয় তাহলে आंसर কি দিবা স্ক্রু গজের শূন্য ত্রুটি পুনরাবৃত্তিক ত্রুটি তাহলে কি দিবা আমরা आंसर স্ক্রু গজের শূন্য ত্রুটি এবার আমাদের আরেকটা প্রশ্ন আছে এটা প্রশ্ন হচ্ছে যদি v = ত্রুটি
আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ এবং জি ইজ ইকুয়াল টু অভিকর্ষ স্তরণ হয় তাহলে নিচের কোন রাশিটা মাত্রাহীন? আচ্ছা আমাদের অ্যানসারটা কি আমি আগে তোমাকে বলি, অ্যানসারটা হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। এখন আমরা মাত্রা বসাই, ভি মানে বেগ, তাই না? বেগের মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান। বেগের একক কি জানো তো? এম এস ইনভার্স ওয়ান বেগের একক। তাহলে বেগের মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান। তাহলে এল টি ইনভার্স ওয়ান কে যদি আমি স্কোয়ার করি, আর নিচে আর আছে, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের জন্য আমরা কি দিই? এল দিই না, ব্যাসার্ধের জন্য শুধু এল। আর জি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যে কোনো ত্বরণের মাত্রাই কি? ত্বরণের একক হচ্ছে এম ইনভার্স টু। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, তাই না? এল টি ইনভার্স টু। তাহলে আমরা একটু দেখি উপরে গুণ করলে কত হয়। উপরে গুণ করলে হচ্ছে এল স্কোয়ার আর টি ইনভার্স টু, এল স্কোয়ার টি ইনভার্স টু। নিচে কত হয়? এল, দুইটা এল আছে, তাহলে এল স্কোয়ার টি ইনভার্স টু, এল স্কোয়ার এল স্কোয়ার টি ইনভার্স টু হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ। অ্যান্সারটা কি হবে বলো তো? আমাদের অ্যান্সারটা কি হবে? তাড়াতাড়ি বলো অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা আমাদের হবে ঘ, ঘ, ঠিক আছে? অ্যান্সারটা কি হবে একটু দ্রুত বলো, এটার অ্যান্সারটা কি হবে? আমরা কয় মিনিটে কয়টা কোশ্চেন সলভ করছি দেখছো? আমাদের এখন আমরা 15 নম্বর কোশ্চেন আসি। একটি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় কোনটা? একটা বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আসলে স্ফেরোমিটার ব্যবহার করা হয়। এইটা আসতে পারে, হ্যাঁ ঘুরাই পেঁচায় দিতে পারে, অপশন চারটা মানে তুমি স্ফেরোমিটার জেনে রাখো। এবার 16 নম্বর ম্যাথটা করবো আমরা, 16 নম্বর ম্যাথটা আমাদের দরকার আছে, আমরা 16 নম্বর ম্যাথে চলে যাব। একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে পরিমাপের ত্রুটি কত? আমরা এখন ত্রুটি বের করব। ত্রুটি বের করলে আমরা একটু জানি যে আর পরিমাপে হচ্ছে n%, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে 2 গুণ, আর আয়তনের ক্ষেত্রে 3 গুণ, বুঝছো? এখানে যেহেতু আয়তন বলছে তাহলে আমাদের 3 দ্বারা গুণ হবে, যদি ক্ষেত্রফল বলতো তাহলে আমাদের হচ্ছে 2 দ্বারা গুণ হইতো। এটা একটু মাথায় রাখো, আমি তোমাকে সলভ করাই দিচ্ছি। এখানে আমরা মান কত পাইছি দেখো তো, আমাদের কত দেওয়া? 2.5 প্লাস মাইনাস হচ্ছে 0.2। এখানে আমাদের 2.5টা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, আর 0.2 কত? 0.2টা হচ্ছে ত্রুটি হিসেবে ধরতেছি আমরা, আপাতত কতটুকু ত্রুটি হয়েছে। তাহলে এখানে আর এর মান আমরা ধরি, মেইন আর এর মান, বড় আর এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার, বড় আর এর মান 2.5 সেন্টিমিটার, আমাদের ত্রুটি কতটুকু? পরম ত্রুটি আর কি, পরম ত্রুটি, পরম ত্রুটি এখানে কত? পরম ত্রুটি এখানে হচ্ছে ডেল আর এর মান আর কি, পরম ত্রুটিটা হচ্ছে ডেল আর, বুঝছো? পরম ত্রুটি ডেল আর এর মান কত? পরম ত্রুটি ডেল আর এর মান 0.2 সেন্টিমিটার, পরম ত্রুটি ডেল আর এর মান 0.2 সেন্টিমিটার। এবার আমরা একটা সূত্রে ফেলবো, এদিকে তুমি আয়তনের একটা সূত্র লিখে রাখো তো। একটা জিনিস মনে রাখো, ভি ইজ ইকুয়াল টু 4/3π r³, v = 4/3π r³, v = 4/3π r³, বুঝছো? এরপরে আমরা এখন চলে যাব আমাদের সূত্রে, মেইন সূত্রে ফেলার জন্য। মেইন সূত্র আমাদের দিকে জায়গা না, আমি এদিকে আসলাম, হ্যাঁ তোমরা ছোট করে লিখতে পারলে লিখো, আমার কলমের নিব বেশি মোটা এর জন্য জায়গা বেশি লাগে, আর আমার হাতে লেখাও একটু বড় বড়। আচ্ছা দেখো, ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর, হ্যাঁ ব্যাপারটা একটু খেয়াল রাখো, ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর। কিন্তু এখানে তো আমাদের আয়তন নিয়ে কথাবার্তা, যেহেতু আমাদের আয়তন নিয়ে কথাবার্তা তাই সামনে 3 দিব, যেহেতু আমাদের আয়তন নিয়ে কথাবার্তা আমরা কি দিব? সামনে 3 দিব, বুঝছো? এবং পার্সেন্টেজে আসে তাই সাথে কত দিব? 100% গুণ দিব, সাথে কত দিব? 100% আমরা এখানে গুণ দিব। তাহলে আমাদের মানটা আলটিমেটলি কত আসে আমরা দেখি। এত কিছু যদি কঠিন লাগে তুমি একটা সহজ নিয়ম দেখো, সহজ নিয়ম হচ্ছে এই যে মানটা আছে না, মেইন মানটা আর আমাদের এই মানটা, আমরা হচ্ছে এই ছোট মানটাকে উপরে দিব, ছোট মানটাকে উপরে দিব 0.2, আর বড় মানটা যেটা 2.5 এটা নিচে দিব। 0.2 আর 2.5 কে ভাগ করলে কত হয় বলো? 0.2 আর 2.5 কে ভাগ করলে কত হয়? হিসাবটা দেখি আমরা, আমাদের 2 কে তোমার হচ্ছে আড়াই দিয়ে ভাগ করো, 2 কে যদি আড়াই দিয়ে ভাগ করি আমরা, আলটিমেটলি আমাদের কত আসে? এটা হিসাব করলে আলটিমেটলি বলছো 8 আসে। আলটিমেটলি 8 আসে। 0.2 কে যদি তুমি 0.2 কে যদি 2.5 দিয়ে ভাগ করো তাহলে আসলে 8 আসে। 0.2 কে আমি এবারে তোমাকে একটা জিনিস দেখাই, আমরা যদি এখানে 20 ধরি, সাপোজ ধরো, হ্যাঁ একটা বোঝানোর হিসেবে দেখাইতেছি, ধরলাম উপরে 20 আছে, নিচে আছে কত? আড়াই। উপরে 20 আছে, নিচে আড়াই আছে। আচ্ছা 20 না হয় যদি আমি 5 ধরতাম এখানে তাহলে কত? 4 5 20 হইতো না? 4 5 20 হইতো, কিন্তু এখানে তো আড়াই আছে, তাহলে অর্ধেক আছে, তাহলে আমাদের কত হবে? 8 হবে। তাহলে উপরে 8, মানে এমনি সিস্টেম করে করা যায়, বুঝছো? তাহলে উপরে আমাদের 8 হয়, 8-এর সাথে 3 গুণ করলে কত হয়? 8-এর সাথে 3 গুণ করলে, 8-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 8 24 হয় না? 3 8 24%, 8-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 8 24%, আমাদের অ্যান্সারটা কত হবে? 24 হবে। যদি অনেক কঠিন লাগে, কঠিন লাগলে আমরা কি করব, আমাদের যে মানটা দেওয়া আছে ওই মানটার মধ্যে যেটা বড় মান, যেটা মেইন মান, সেটাকে নিচে দিব, ছোট মানটাকে উপরে দিব। যেটা মেইন মান সেটাকে নিচে দিব, বড় মানটাকে নিচে দিব, ছোট মানটাকে উপরে দিব। তারপরে যা আসবে তার সাথে হয় 2 গুণ করব, নাহলে 3 গুণ করব। 2 কখন গুণ করব? যখন ক্ষেত্রফল চাইবে। আর 3 কখন গুণ করব? যখন আয়তন চাইবে। 3 কখন গুণ করব? যখন আয়তন চাইবে। 2 কখন গুণ করব? যখন
ক্ষেত্রফল যাবে ক্লিয়ার সবাই ব্যাপারটা আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার আর তোমরা সবাই তো আমার জিকে ইংলিশের ক্লাসগুলো করছো তাই না ইউটিউবে দেখো প্লেলিস্ট দেওয়া আছে ইংরেজির একটা প্লেলিস্ট আছে গত বছরের এবার তো ইংরেজি তোমাদের পাবলিকে নিতে পারি নাই কারণ আমাদের পেইড ব্যাচে কুলাইতে পারি নাই আসলে কুলাইতে পারি নাই বলতে সময় নাই সব টিচারদেরই একই অবস্থা এটা স্বীকার করতে সমস্যা নাই আমরা প্রথম দিকে যতটা স্পিডে সুন্দরভাবে ক্লাস নিতে পারছি শেষের দিকে এসে আমাদের একদিনে তিন চারটা করে চ্যাপ্টার নিতে হয়েছে যেটা আমরা চাইনি আসলে আমাদের হাতে সময় ছিল না শেষ করে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে ঢুকতে হয়েছে কারণ ক্লাস নিতে থাকলে আর পরীক্ষা নেওয়ার সময় থাকবে না এমন অবস্থা এমনও হয়েছে যে শর্ট সিলেবাসের বাইরে তিন চারটা চ্যাপ্টার ফিজিক্স এর সাথে নেওয়া লাগছে এটা সবাই স্বীকারও করতেছি আমরা সময় নেই আমাদের হাতে এর জন্য আসলে তোমাদের ইংরেজি ক্লাসটা আমি পাবলিকে নিতে পারি নাই তাই গত বছরের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা শেষ করে নাও ওইটাও ভালো ওইটাও কমন পড়বে বুঝছো এখান থেকেও গত বছর সিনোনিম অ্যান্টোনিম কমন পড়ে গেছিল এবার পরে কিনা জানি না তারপরে করতে পারো ক্লাস আর হচ্ছে জেনারেল নলেজ আমি যে ক্লাসগুলো দিচ্ছি চোখ বুঝে আল্লাহর রহমত নিয়ে সেই ক্লাসগুলো করে ফেলো আমার পিডিএফগুলো পড়ে ফেলো আর কিচ্ছু লাগবে না দেখো গত বছর 400 কোশ্চেন আছে ওই 400 কোশ্চেন সলভ করবা আর আমি ইউটিউবে যে 7টা 8টা ক্লাস দিছি ওই ক্লাসগুলো শেষ করবা এরাফ আর কিছু লাগবে না জিকে ইংলিশ বুঝছো এইটুকু জিকে ইংলিশ আর ফিজিক্স হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা ফুল সিলেবাসের পেছনে এমসিকিউগুলো ভালো করে সলভ করবা আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজির স্যারের বইয়ের পেছনে কোশ্চেন সলভ করবা ইউটিউবে আমার দেওয়া আছে ওই ক্লাসগুলো করবা হাজির স্যারের বইয়ের পেছনে কোশ্চেন আর কেমিস্ট্রি তো বেসিক ক্লিয়ার থাকা লাগে তোমরা জানো যাদের বেসিক ক্লিয়ার আছে তারা বেসিক ক্লিয়ার করবা বেসিক ক্লিয়ার না থাকলে ক্লিয়ার গ্যাপ ফিল আপ করবা এই কয়েকদিনের মধ্যে আর বায়োলজি নিয়ে কিছু বলবো না বায়োলজি ফুল সিলেবাসই পড়তে হবে বায়োলজি ফুল সিলেবাসই পড়তে হবে শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলে বায়োলজিতে কিছু নাই মেডিকেল ভর্তি পরীক্ষা তো বুঝছো কথা তার মানে এইভাবে যারা পড়তেছো আশা করি তারা পারবা তাহলে এটা পারবো না আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের আরও আসবে এবার আমরা 17 নম্বরে চলে যাব 17 নম্বর কি আছে একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্য কোনো বিষয় তুলনা বিচার বিশ্লেষণ পরিমাপ করা হয় এগুলো ভাই মুখস্থ কথাবার্তা এই জিনিসগুলো বোঝানোর মতো কিছু নাই এগুলো মুখস্থ করব এটা নীতি বুঝছো যুক্তি এটা যুক্তি দিয়ে নীতি বুঝছো তাহলে আদর্শ আদর্শ বলেই তো নীতি দেখো তুমি কেমনে মনে রাখবা একটা আদর্শ আদর্শ মানেই তো নীতি আমরা যারা বেশি আদর্শ আদর্শ ভাব ধরি আসলে আমরা কি আদর্শ মনে হয় না আমি নিজেই মাঝে মাঝে নিজেকে সমালোচনা করি বসে বসে যে আমি এটা বলতেছি মুখে মুখে বলতেছি মনের ভিতরে আমার আমি কি এটা আসলে বা আমার সামনে যদি এরকম একটা কিছু ঘটে আমি কি সেখানে এমনি যাইতাম এগুলো ভাবি আসলে বুঝছো যাই হোক আদর্শ মানে নীতি আদর্শ মানে নীতি বুঝছো আদর্শ যুক্তিপূর্ণ আচরণ এগুলো হচ্ছে নীতি এমনি মুখস্থ করে ফেলবা আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ এক বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে এক বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে এক বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আলোক বর্ষ বলে 9.46 × 10⁻¹⁵ মিটার 9.46 × 10⁻¹⁵ মিটার দূরত্ব অতিক্রম করে এক বছরের আলো যদি বলতো কিলোমিটার তাহলে 9.46 × 10⁻¹২ কিলোমিটার 9.46 × 10⁻¹২ কিলোমিটার মিটার কিলোমিটার এগুলা কিসের একক দূরত্বের একক মিটার কিলোমিটার এগুলা কিসের একক তাড়াতাড়ি বলো মিটার কিলোমিটার এগুলা কিসের একক দূরত্বের একক পারলে মাইল কত সেটাও হিসাব করে বের করে নিও এবার পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প হচ্ছে সূত্র আর বইতে তোমাদের দেওয়া পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত ওইটা তোমার হচ্ছে সূত্র না বুঝছো ওটা তত্ত্ব মনে হয় দেওয়া পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হলে তত্ত্ব দেওয়া হচ্ছে তত্ত্ব হতো অ্যান্সার কখন যদি প্রশ্নে পরীক্ষা নিরীক্ষা বলতো তোমাদের বইটি দেখলাম পরীক্ষা নিরীক্ষা দিয়ে যেটা সেটার অ্যান্সার হচ্ছে তত্ত্ব কিন্তু শুধু পরীক্ষা দিয়ে বলছে এখানে তাই সূত্র মনে রাখবা পরীক্ষার হলে সূত্রের প্রয়োজন অনেক বেশি পরীক্ষার হলে যে যত সূত্র পারে সে তত ম্যাথ পারে তাই শুধু পরীক্ষা থাকলে সূত্র আর পরীক্ষা নিরীক্ষা থাকলে তত্ত্ব শুধু পরীক্ষা থাকলে সূত্র পরীক্ষা নিরীক্ষা থাকলে তত্ত্ব শুধু পরীক্ষা থাকলে সূত্র পরীক্ষা নিরীক্ষা থাকলে তত্ত্ব ওকে তারপরে দেখি কি আছে আমাদের স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভার সংখ্যা 50 স্কেলটিকে এক পা ঘোরালে রৈখিক স্কেলে সরণ হয় এত লঘিষ্ঠ গণন কত এটার ম্যাথটা করতে হবে আমাদের এটা একটা ছোট্ট ম্যাথ আছে আমরা এখন ম্যাথটা তোমাদের করাই দিব এটা হচ্ছে সূত্রটা হচ্ছে লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু এক পা ঘোরালে যে সরণ ভাগ মোট হচ্ছে তোমার ভাগ সংখ্যা তাহলে আমাদের সূত্রটা কি সরণ ভাগ মোট ভাগ সংখ্যা সরণ ভাগ মোট ভাগ সংখ্যা আমাদের লঘিষ্ঠ গণন ইজ ইকুয়াল টু সরণ ভাগ মোট ভাগ সংখ্যা মোট ভাগ সংখ্যা বুঝছো তাহলে আমাদের সরণ কতটুকু 0.5 মিলিমিটার মোট ভাগ সংখ্যা কত 50 তাহলে 0.5 কে 50 দ্বারা ভাগ করলে কত হয় 0.5 কে 50 দ্বারা ভাগ করলে কত হয় তাড়াতাড়ি বলো তো 0.5 কে 50 দ্বারা ভাগ করলে 0.01 হয় না 0.01 হয় তাহলে অ্যান্সারটা কত হবে 0.01 বিশের অ্যান্সার কত তাড়াতাড়ি বলো বিশের অ্যান্সার কত বিশের অ্যান্সার হচ্ছে 0.01 সরি সেন্টিমিটার দেখছো ভুল দাগা ফেলছে এটা ক মিলিমিটার আছে না তোমাদের এখানে তো মিলিমিটার আছে তাহলে মিলিমিটার
হবে অ্যানসার ক হবে 0.01 মিলিমিটার হবে 0.01 মিলিমিটার হবে অ্যানসারটা কি হবে 0.01 মিলিমিটার হবে এবার আমাদের তারপরে কোশ্চেন কোন দুটি ভৌত জগতের উপাদান চারটা ভর শক্তি সময় স্থান ভৌত জগতের উপাদান কয়টা ভৌত জগতের উপাদান চারটা ভর শক্তি সময় স্থান আমাদের ভৌত জগতের উপাদান চারটা বলো কি কি ভর শক্তি সময় স্থান ভৌত জগতের উপাদান কয়টা ভর শক্তি সময় আর স্থান ভর শক্তি সময় স্থান আমাদের এখানে সময় আছে কিন্তু স্থান বা কিছু নাই তাহলে এটা হবে না ভর শক্তি সময় স্থান ভর আছে স্থানও আছে তাহলে খ হবে এখানে শুধু স্থান আছে কিন্তু আর কিছু নাই ভর আছে তাহলে অ্যানসারটা কি হবে খ হবে তোমরা 21 নম্বরটা মনে রাখবা ভৌত জগতের উপাদান চারটা ভর শক্তি সময় স্থান ভৌত জগতের উপাদান চারটা ভর শক্তি সময় স্থান ভৌত জগতের উপাদান কয়টা চারটা ভর শক্তি সময় স্থান এবার 22 নম্বরটা পরিমাপে ধনাত্ব ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে পরিমাপে ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের ত্রুটি হয় কোন কারণে যন্ত্রের কারণে যন্ত্রের কারণে ধনাত্মক ত্রুটি ঋণাত্মক ত্রুটি দুইটাই হতে পারে এটা মুখস্থ করো তারপরে 23 নম্বরটা 23 নম্বর অ্যানসারটা কি হবে একটু দেখি আমরা 23 হচ্ছে প্রধান স্কেলের পার্ট এম ভার্নিয়ার স্কেলের পার্ট ভি আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভি সি হলে এল দৈর্ঘ্য নির্ণয় সূত্র বের করো এল ইজ ইকুয়াল টু আমরা প্রধান স্কেলের পার্টের সাথে আমরা ভার্নিয়ার স্কেলের পার্ট আর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক গুণ করে যোগ করে দিব তার মানে আমাদের হচ্ছে এম তারপরে ভি ইনটু ভি সি তাহলে আমাদের এল ইজ ইকুয়াল টু ভি ইনটু ভি সি তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ঘ অ্যান্সার ঘ হবে এরপর আমরা চলে যাবো আরেকটা ম্যাথ করার জন্য আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব সমীকরণে পাই আর কিউব তাহলে আয়তন রিলেটেড তাই না এই জায়গাতে তাহলে আয়তন রিলেটেড তাহলে তিন দিয়ে গুণ হবে কিছু একটা তারপরে আমাদের পরিমাপের ত্রুটি 1% তাহলে যত পার্সেন্ট তত কত দ্বারা গুণ করে দিব যত পার্সেন্ট ত্রুটি তত পার্সেন্টে কত দ্বারা গুণ করে দিব তিন দ্বারা আয়তনের সূত্র এটাকে বলছিলাম ভি হচ্ছে 4/3 পাই আর কিউব আয়তনের সূত্র থাকলে পার্সেন্টে যেটা পাবো সেটাকে কত দ্বারা গুণ করবো তিন দ্বারা তাহলে তিন দুগুণে ছয় অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো তো আমাদের অ্যান্সারটা কত হবে 24 অ্যান্সারটা কত হবে তাড়াতাড়ি বলো 24 অ্যান্সারটা কত হবে 24 অ্যান্সারটা হবে 6% এরপরে আমরা 25 চলে যাবো মৌলিক একক কোনটা এখানে যতগুলো আছে সবই মৌলিক একক কোনটা সবগুলোই মৌলিক একক যতগুলো আছে সবগুলোই মৌলিক একক তারপর চলে যাবো আরেকটা কোশ্চেনে আমাদের হচ্ছে কোনটি মৌলিক রাশি নয় তড়িৎ বিভব বাকিগুলা মৌলিক রাশি বুঝছো বাকিগুলা মৌলিক রাশি কিন্তু তড়িৎ বিভব মৌলিক রাশি নয় কোনটি মৌলিক রাশি নয় তড়িৎ বিভব মৌলিক রাশি নয় দেখো এক আলোক বর্ষ কত কিলোমিটার হ্যাঁ আমরা একটু আগে মিটারে দেখছিলাম 10^15 মিটার কিন্তু এখানে চাইছে কত কিলোমিটার তাহলে অ্যান্সার হবে 10^12 বুঝছো এখানে অ্যান্সার হবে 27 অ্যান্সার ক হবে 27 অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলতে হবে 27 অ্যান্সার ক হবে এবার আসে আমাদের 28 বলছে 1 গিগাহার্জ আর মেগাহার্জ কত অনুপাত কত গিগাহার্জ আর মেগাহার্জের অনুপাত কত আমরা 1 গিগাহার্জ ইজ ইকুয়াল টু জানি 10^9 হার্জ 1 গিগাহার্জ ইজ ইকুয়াল টু কত হার্জ 10^9 হার্জ আর মেগাহার্জ ইজ ইকুয়াল টু কত হার্জ 10^6 হার্জ তাহলে 1 গিগাহার্জ আর মেগাহার্জের অনুপাত তাহলে 10^9 আর 10^9 কে আমরা কত দিয়ে অনুপাত করব 10^6 দিয়ে আসে এখানে 23 বেস কারাকার আছে রে 23 বেস 22 তো শেষ হয়ে যেতেছে আমাদের তো মেডিকেল আর্জিমের কার্যক্রম চালু করতে হইব এখন 23 বেস যদি আমাদের সাথে না থাকো তাহলে কিন্তু আমি ক্লাস ক্লাস নিব না কারণ এই জানি হচ্ছে মনে হচ্ছে বয়স হয়ে গেছে বুঝছো বহু চিল্লাইছি এখন আর গলাতে কথা বের হয় না এখন ইদানিং মনে হচ্ছে ক্লাস ক্লাস সব বাদ দিয়ে দিই কিন্তু তোমরা যদি চাও তোমরা যদি সবাই সাপোর্টিভ হিসেবে থাকো তাহলে আমি আবার ক্লাস নিব মানে তাহলে আবার চিল্লাচিল্লি করব যে পোলাপান চাইতেছে তাহলে ক্লাস করব আর নাইলে 23 নিয়ে তেমন প্ল্যান তো মাথায় আসতেছে না কি বলো তোমরা 23 কে কে আসো দেখি তো 23 কে কে আসো 23 যদি কোর্সও আনি পাবলিক ক্লাসও নিব পেড কোর্সও যদি আনি একটা কোর্স আনবো ভাবছি একদম তোমার হচ্ছে প্রি মেডিকেল প্লাস হোয়াইট অ্যাপ্রন বোথ একসাথে নামাই দিব এবার কারণ এবার শিক্ষ হয়ে গেছে একটা শিক্ষ হয়েছে বলতে হোয়াইট অ্যাপ্রনে আমাদের 70টার মতো ক্লাস নেওয়া লাগছে 2 মাসে বুঝতে পারতেছো তুমি 70টার মতো ক্লাস এদিক দিয়ে জেনা নয় ইংলিশ টানো বিকালবেলা এদিক দিয়ে বিকালবেলা না সন্ধ্যাবেলা এদিক দিয়ে রাত 10টায় তোমার হচ্ছে মেইন ক্লাস নাও মানে দুইটা ক্লাস টানা আবার হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক সলভ তো এবার করাইতে পারলাম না মডে গত বছর করাইছিলাম ওই ক্লাসগুলো আছে দেখতে পারো গত বছর মডে অনেক টাইম দিতে পারছিলাম এবার শর্ট টাইমে কিছুই করতে পারি না এই জন্য চিন্তাভাবনা করছি যে 23-এ যদি কোর্স নামাই তাহলে একদম হোয়াইট অ্যাপ্রন প্লাস প্রি মেডিকেল প্রিমেডিকেলও 5টা সাবজেক্ট একবার পড়াবো আবার হোয়াইট অ্যাপ্রনও 5টা সাবজেক্ট একবার পড়াবো যা একবার দুইবার পড়াই ফেলবো এই জন্য ফি হচ্ছে আমরা ওভারঅল 8,000 টাকার মতো একটা চিন্তা করতেছি বুঝছো এর ভিতরে দুইটা একদম হোয়াইট অ্যাপ্রন সহ যদি তোমরা ভর্তি হইতে চাও অনেকেই নক দিয়ে ফেলছে অনেকেই ভর্তি হয়ে যাইতেছে আজকে একজন দেখলাম আমি কোর্স নামানোর আগেই ভর্তি হয়ে গেছে তবে ভর্তি হলে একটা সুবিধা আছে 23-এর একটা বায়োলজি কোর্স চলতেছে ওই জায়গায় তোমাদের আবার অ্যাড করে দিব তোমরাই তো আমার স্টুডেন্ট সব জায়গায় তোমাদের অ্যাড করে দিব বুঝছো যেখানে আমি ক্লাস করাই সেখানেই তোমরা ভালো হবে না বিষয়টা আচ্ছা ঠিক আছে যাই হোক আমাদের অনুপাতটা কত করে ফেলছো না পোলাপান পোলাপান অনুপাত কত বাড়িছে বাইরে হচ্ছে অনুপাত অনুপাত হচ্ছে 10^3 অনুপাত কত বেড়েছে 10^3 বুঝছো এরপরে আমরা এখন কত তো চলে যাবো এবার 29-এ চলে যাবো
ফোটন কণিকার শক্তি ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে ভি কম্পাঙ্ক, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ এর মাত্রা রাশিটির কোণটার সমান, তাই না? এটা আমরা একটু হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু জে এস আমরা জানি, তাই না? এইচ ইজ ইকুয়াল টু জে এস জানি না, এইচ ইজ ইকুয়াল টু জে এস তোমরা জানো। তাহলে জুল হচ্ছে শক্তির একক, তাহলে আমরা একটু দেখি তো আমাদের মানটা কত আসে। আমাদের এস এর মান হচ্ছে টি, তাহলে আমরা জানি কি এইচ ইজ ইকুয়াল টু, এইচ ইজ ইকুয়াল টু জে এস। তাহলে এস হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর এখানে টি সেকেন্ড হচ্ছে টি ইনভার্স, তাই না? তাহলে আমাদের মান আসে কত আলটিমেটলি দেখো তো, আমাদের এখানে মান গুণ করে আসে কত, আমাদের এখানে আচ্ছা টি ইনভার্স না, টি শুধু টি, বুঝছো? শুধু টি, তাহলে টি ইনভার্স টু থেকে আমাদের শুধু একটা থাকে, এখানে কত থাকে, এটা শুধু টি। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান থাকে, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এখানে কার মাত্রা বলো তো? এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান এখানে কার মাত্রা? কৌণিক বেগের মাত্রা না, কৌণিক বেগ এল ইজ ইকুয়াল টু আমরা আর পি দ্বারা গুণ করতে পারি, কৌণিক বেগ এল ইজ ইকুয়াল টু আমরা তোমার হচ্ছে মান হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, কৌণিক বেগের মান এটা, বুঝছো? কৌণিক বেগের মাত্রাও এটা, কৌণিক বেগের মাত্রাও এটা আসে। তাহলে এইচ এর মাত্রা আর কৌণিক বেগের মাত্রা সেম, এইচ এর মাত্রা আর কৌণিক বেগের মাত্রা সেম, এইচ এর মাত্রা আর কোণী বেগের মাত্রা সেম, এটা মনে রেখো। তারপরে চলে যাব পরবর্তী 30 নম্বর কোশ্চেন, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে? কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা, চিন্তা মানেই অনুমান, চিন্তা মানেই অনুমান, চিন্তা মানেই অনুমান, তাহলে অনুকল্প, চিন্তা মানেই অনুমান, তাহলে অনুকল্প, চিন্তা মানেই অনুমান, তাহলে অনুকল্প। এই যে দেখো পিকোমিটার চলে আসছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। এক পিকো ইজ ইকুয়াল টু কত? এক পিকো ইজ ইকুয়াল টু কত? 10^-12 মিটার। এক পিকো ইজ ইকুয়াল টু কত মিটার? এক পিকোমিটার ইজ ইকুয়াল টু 10^-12 মিটার। এক পিকো ইজ ইকুয়াল টু 10^-12 মিটার, বুঝছো? তারপরে আমরা 32 নম্বরে চলে যাব, 32 নম্বর ঠাড়া মুখস্থ, 32 নম্বর অ্যান্সার গ, 32 নম্বর অ্যান্সার গ, এটা নিয়ে এত ভেজাল করতে যাবে না, এত বড় বড় সূত্র এগুলো মেডিকেলে আসার সম্ভাবনা কম, তাও যদি আসে তাহলে 32 অ্যান্সার যেটা বই দেওয়া সেটাই মুখস্থ করে ফেলবো। তারপরে আমরা চলে যাব পরবর্তী পেজে, এক ফেমটো মিটার ইজ ইকুয়াল টু কত? এক ফেমটো, পিকো মানে 10^-12, তাহলে ফেমটো ইজ ইকুয়াল টু কত? ফেমটো ইজ ইকুয়াল টু 15, ফেমটো মানে 15, পিকো মানে 12, ফেমটো মানে 15, পিকো মানে 12, ফেমটো মানে 15, পিকো মানে 12। তাহলে এখানে আমাদের কী হবে অ্যান্সারটা বলো তো? এখানে আমাদের 15 হবে অ্যান্সার, ফেম টু মানেই 15, পিকু মানেই 12। তারপরে আমরা পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কি বলা হয়? পর্যবেক্ষক যে দেখে, তাই না? পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি তাকে কি ত্রুটি বলা হয়? পর্যবেক্ষকের ত্রুটি মানে তো ব্যক্তিগত ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি না, পর্যবেক্ষক কি একজন ব্যক্তি না, তাহলে ব্যক্তিগত ত্রুটি, পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। এই ব্যক্তিগত ত্রুটির আরেক নাম কি? ব্যক্তিগত ত্রুটির আরেক নাম হচ্ছে সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, লম্বন ত্রুটি। ব্যক্তিগত ত্রুটির ভেতরে আমাদের লম্বন ত্রুটি পড়ে যায়, এটার আরেক নাম হচ্ছে সূচক, সূচক ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, সূচক ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, এগুলো হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। তার অ্যান্সারটা কি হবে? ঘ হবে। এবার নিক্তির সাহায্যে ভর পরিমাপের কোন ত্রুটি পরিহার করা যায়? নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা যায়? আমরা নিক্তির সাহায্যে যদি ভর পরিমাপ করি তাহলে লেভেল ত্রুটি পরিহার করা যায়। লেভেল ত্রুটি সকল যন্ত্রের মধ্যেই ঘটে, সকল যন্ত্রেই তোমার লেভেল ত্রুটি দেখা যায়। আমরা নিক্তির সাহায্যে লেভেল ত্রুটি, লেভেল ত্রুটির এক্সাম্পলে আমরা নিক্তি পাই, নিক্তি এবং আরও দুটা পাই, বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র, ট্রানজেন্ট গ্যালভানোমিটার, বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র, ট্রানজেন্ট গ্যালভানোমিটার, এটা মনে রাখো, বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র আর ট্রানজেন্ট গ্যালভানোমিটার, বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র আর ট্রানজেন্ট গ্যালভানোমিটার, এগুলো সব লেভেল ত্রুটি। লেভেল ত্রুটির মধ্যে সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই দ্রুত ক্লাস শেয়ার করো। আর 3 তারিখে মনে রেখো, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ, সাম্প্রতিকের ক্লাস তোমাদের আমি নিয়ে দেবো, 3 তারিখে তোমাদের সাম্প্রতিকের ক্লাস নিব। আজকে ফিজিক্স নিতেছি, কালকে ফিজিক্স নিতেছি, যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে ফিজিক্স কন্টিনিউ করবো, নাহলে কিন্তু আর ফিজিক্স কন্টিনিউ করা যাবে না। এই যে এত বক 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 করা কিন্তু বহুত খাটনির ব্যাপার, তোমরা 2x স্পিডে ক্লাস করতেছো লাইভে, বুঝতেছো? আচ্ছা এবার দেখো, আমাদের হচ্ছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে, বিনা প্রমাণে কোনো কিছু কখন মেনে নেয়? যখন প্রতিবাদ করার ইচ্ছে থাকে না, তাই না? ধরো তোমার একজন সব কিছু চাপাই দিয়েছে তোমার উপরে, তুমি কখন মেনে নাও? স্বীকার করে নাও তখন, তাই না? আমরা বলি না যে আমরা স্বীকার করে নিছি, তাহলে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে, ধরো একদম স্বীকার করে নিলা তুমি, আর কিন্তু প্রমাণ চাই না ভাই তোমার কাছে, যা কইবে তাই ওকে, বুঝছো? মাঝে মাঝে এমন করি না আমরা, আর আর ঝগড়াঝাটি করতে ইচ্ছে করে না, যা যা ইস ইস ঠিক আছে ওকে, এটা হচ্ছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়া, এটা স্বীকার্য। নিচের কোনটি, কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? স্ক্রু জাতীয় যন্ত্রে কোন ত্রুটি থাকে? পিসোদ ত্রুটি, বুঝছো? পিসোদ ত্রুটি, এটা পুরাতন যন্ত্রে বেশি দেখা যায়।
নিচের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্র থাকে, পিসোড ত্রুটি এটা শুধু পুরাতন যন্ত্রেই দেখা যায়, পিসোড ত্রুটি। পদার্থের পরিমাপের এসআই একক কি? এসআই একক হচ্ছে মোল। পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে মোল। পদার্থ বললে এসআই একক মোল হবে। পদার্থ পরিমাপের এসআই একক কি বলতো? মোল। আর ভর পরিমাপ বললে কেজি হবে। যদি বলা হয় ভর পরিমাপের তাহলে কেজি হবে। আর যদি বলা হয় পদার্থ পরিমাপের তাহলে মোল হবে। যদি বলে ভর পরিমাপের তাহলে কেজি হবে। আর যদি পদার্থ পরিমাপ বলে তাহলে কি হবে? পদার্থ পরিমাপ বলে তাহলে মোল হবে, ভর পরিমাপ বললে কেজি হবে, মাথায় রেখো। আচ্ছা, একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ প্রমাণের পার্থক্যকে কি বলে? একটা রাশির প্রকৃত মান আর পরিমাপ মানের পার্থক্যকে আসলে পরম ত্রুটি বলা হয়। কি বলা হয় বলতো? প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান। প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মানের মানকে কি বলা হয়? পরম ত্রুটি। প্রকৃত মান আর পরীক্ষালব্ধ মানের বিয়োগফল হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটিকে প্রকৃত মান দিয়ে আবার যদি ভাগ করি আমরা, তাহলে আমাদের কি হবে? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্রটা জানো? প্রকৃত মান দুইবার লিখবা, প্রকৃত মান বিয়োগ পরীক্ষালব্ধ মান। দেখছো, টান মেরে লিখে দিলাম, পরীক্ষালব্ধ মান। তাহলে আমাদের আসলে আপেক্ষিক ত্রুটি, বুঝছো? আপেক্ষিক, এটা হচ্ছে পরম ত্রুটি, এইটুকু হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটিকে যদি আমরা আবার প্রকৃত মান দিয়ে ভাগ করি, তাহলে আপেক্ষিক ত্রুটি পাই। এবং এটারে যদি আবার 100 দিয়ে গুণ করি, আপেক্ষিক ত্রুটিরে যদি আবার 100 দিয়ে গুণ করি, তাহলে শতকরা ত্রুটি পাই। আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে শতকরা ত্রুটি পাই। তাহলে ত্রুটি কয় রকমের দেখলাম? আমরা পরম ত্রুটি দেখলাম। পরম ত্রুটি হচ্ছে প্রকৃত যে মানটা দেওয়া আছে সেই মানটা, আর পরীক্ষালব্ধভাবে যে মানটা পাইছে ওই দুটা মান, এটা বিয়োগ করলে পরম ত্রুটি। পরম ত্রুটিকে আবার যদি আমরা প্রকৃত মান দিয়ে ভাগ করি, তাহলে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা আবার 100 দিয়ে গুণ করি, তাহলে শতকরা ত্রুটি, বুঝছো? তাহলে তিনটা ত্রুটি পাইছো না? তিনটা ত্রুটি পাইছো। ওকে, তাহলে চলে যে আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে পরম ত্রুটি। 39 অ্যান্সারটা কি? 39 অ্যান্সারটা কি তাড়াতাড়ি বলো তো? 39 অ্যান্সারটা কি? 39 অ্যান্সারটা হচ্ছে পরম ত্রুটি। দেখো, উপরে আবার একটা বলছে, আপেক্ষিক ও শতকরা ত্রুটির মধ্যে কি সম্পর্ক? আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। শতকরা ত্রুটি মানে কি? আপেক্ষিক ত্রুটি ইনটু 100%, একটু আগে বললাম না, আপেক্ষিক ত্রুটির আর 100 দিয়ে গুণ করে দিলে কি হয়? আপেক্ষিক ত্রুটির 100% দিয়ে গুণ করে দিলে আমরা শতকরা ত্রুটি পেয়ে যাই। তাহলে শতকরা ত্রুটি অ্যান্সার পাইছি আমরা, শতকরা ত্রুটি পাইছি। এবার 41 নাম্বারে বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ডব্লিউ টি মাইনাস কে এক্স, সমীকরণ থেকে ওমেগার মান কত? আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু কত? ওমেগা ইজ ইকুয়াল টু, আচ্ছা, আমরা ওমেগা কৌণিক বেগ জানি, তাই না? ওমেগা সমান কৌণিক বেগ জানি না? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু ওমেগা আর, একটা সূত্র আছে, বসাও ওমেগা আর। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমাদের ভি এর মান হচ্ছে এল টি ইনভার্স 1, আর নিচে আর তো ব্যাসার্ধ হচ্ছে এল। তাহলে আমাদের মান আসে কত? টি ইনভার্স 1। তাহলে আমাদের এখানে তো টি ইনভার্স 1 দুইটা আছে, এইটা কিন্তু আমাদের টি ইনভার্স 1 এর সাথে কিছু না, তো সবগুলোতে টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো, অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো। পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? সাধারণ সূত্র মানে নীতি। পদার্থবিজ্ঞানের মধ্যে নীতি, বুঝছো? পদার্থবিজ্ঞানের নীতি, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। এই কথা কে বলছে? গ্যালিলিও বলছে। পদার্থবিজ্ঞানের সব কিছু যাচাই করা উচিত, পরীক্ষা পর্যবেক্ষণ সব কিছুর মধ্যে যাচাই করা উচিত, গ্যালিলিও বলছে। আচ্ছা, তারপরে 44-এ চলে যাবো আমরা, 44 নম্বরে চলে যাব। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এত এত রাশি দুইটার যোগফল কত? আচ্ছা, 10^4 দিছে, এখানে আমরা এটাকে কনভার্ট করি। দেখো, আমাদের 4.6.75, তো এখানে 10^4, তাহলে দুইটা শূন্য কমাবো, দুইটা শূন্য কমাই দুইটা শূন্য যোগ করবো, চারটা শূন্য আছে, বুঝছো? 10^4 মানে কয়টা শূন্য আছে? চারটা শূন্য আছে। এখন যদি দশমিক কোঠাতে যাই দুই ঘর, তাহলে চারটা শূন্য জায়গায় দুইটা শূন্য কমাইতে হবে না, দুইটা শূন্য কমাইতে হবে। এটা জানো তোমরা? 6.75 এখানে আমাদের এখন 10^2 দিয়ে গুণ করে দিব, তাহলে দুইটা শূন্য। আর এই জায়গায় আমাদের তিনটা শূন্য আছে, যেহেতু তিনটা শূন্য আছে তাহলে এখানে দুইটা ঘর, তাহলে একটা শূন্য হাতে থাকে। দেখো, এখানে দুইটা ঘর যদি কমাইতে চাই, দশমিক উঠাতে চাই, তাহলে দুইটা শূন্য কমে যাবে, দুইটা ঘর যেতে দুইটা শূন্য কমছে, তাহলে হাতে আছে একটা শূন্য। হইলো কত? 4520। তাহলে যোগফল কত? 4520 যোগফল কত? তাতে দেখো তো দুইটা যোগফল আসে কত? দুইটা যোগফল আসে আমাদের 7202 হিসাব করো, 0 0। আচ্ছা, আমাদের হিসাবে আসে কত? তাতে যোগ করো তো, আমাদের এটাই আসে। এটা যদি আমরা এখন কনভার্ট করি, তাহলে আসে কত? আমাদের 72.0×10^3 আসে, এটা 72.0×10^3। কনভার্ট করতে পারো না তোমরা? এটা দশমিকের হিসাব, বুঝছো? যদি দুই ঘর পরে
দুই ঘর কমাই, দুই ঘর দশমিক করে দিতে চাও তাহলে পাওয়ার থেকে দুইটা শূন্য কমাইতে হবে। আমাদের হাতে আছে চারটা শূন্য, তাই দুইটা শূন্য করে দিলাম, নিচে আছে তিনটা শূন্য, দুই ঘর কমাইছে তাই একটা শূন্য করে দিছি, তারপর যোগ করছি, তারপর মান বাড়ি করছি। ওকে, এরপরে একটি চল 45 নম্বর কি আছে দেখি আমরা। 45 নম্বর আবার ত্রুটি, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য এত আর প্রকৃত মান এত, তাহলে শতকরা ত্রুটি কত? তাহলে প্রকৃত মান বিয়োগ পরীক্ষাকৃত মান ভাগ প্রকৃত মান ইনটু 100, না ইনটু 100। তাহলে আমরা এটা করি, চলো আমাদের প্রকৃত মান কত? প্রকৃত মান হচ্ছে 10.40 আর 10। আসলে এগুলো প্রতিদিন একটা করে চ্যাপ্টার নেওয়া যেত, এবার সময় পাই নাই, বুঝছো? সময় পাইলে নিতে পারতাম, একা পাঁচটা সাবজেক্ট পড়াই তো, হোয়াইট অ্যাপ্রন ব্যাচ আর সব কিছু মিলাই, আবার 23-এর ব্যাচে ক্লাসই নিতে পারিনি এবার, আমারও পরে মন খারাপ হয়েছে ওদের জন্য। আচ্ছা যাই হোক, এবার 72 দিনে প্রিপারেশন। তবে যারা আসলে ভালো স্টুডেন্ট তারা তাদের জায়গা দখল করে নিবে, এটা নিয়ম, যোগ্যদের জায়গা হবেই, বুঝছো? এই যারা যোগ্য তারা, যারা এখনো যোগ্যতা অর্জন করতে পারো নাই, তারা 10 দিন ভালো করে পড়াশোনা করো। এটার হিসাব আসলে বিশ কত দেখো, তাড়াতাড়ি হিসাব করো আমার সাথে সাথে, আমার কাছে তো ক্যালকুলেটার নাই, তোমরাও ক্যালকুলেটার ছাড়াই করবা। 0.40 ইন্টু 100% তো থাকবেই, নিচে কত বিয়োগ করলে আর 10/40, তাহলে আসে কত মান? 0.03846 আসে একটা, বুঝছো? 100% আলটিমেটলি আমাদের মানটা আসে 84, তো তাহলে খ হবে অ্যান্সার, খ হবে, বুঝছো? অ্যান্সারটা কত হবে তার বলো তো, খ হবে। ম্যাথগুলো একবার কইরো তোমরা, ম্যাথগুলো যদি একবার করতে পারো না তাহলে পরীক্ষার হলে যায় মনে পড়বে, যদি প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষার হলে যায় না করলেও বুঝবা কোনটার অ্যান্সার কি। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান এত, লঘিষ্ঠ ধ্রুবক মানে সবচেয়ে ছোট মান এত, আচ্ছা এর দ্বারা ক্ষুদ্রতম কত বেদ মাপা যায়? আচ্ছা স্ক্রু গজে যে মানটা দেওয়া যায়, দেওয়া থাকে, সেই মানের আমরা সেই মানের সমান বা সেই মানের বেশি মাপতে পারি, বুঝছো? তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের, এখানে দেখো তো এটার অ্যান্সারটা কত হবে, যা দেওয়া আছে তাই হবে, যেটা দেওয়া আছে ওটাই হবে, 0.01 হবে, এটা যেটা দেওয়া আছে সেটাই হবে, 0.01 হবে। কত হবে তাড়াতাড়ি বলো তো, 0.01 হবে, 0.01 হবে। তারপরে চলে যাবো আমরা পরবর্তী পেজে, আমাদের আর কয়টা আছে এই চ্যাপ্টারে? আচ্ছা সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কী ঘটবে তার বর্ণনাকে কী বলে? এটাও নীতি, এটাও নীতি, বুঝছো? এটাও নীতি। তারপরে এই এককের সঠিক ক্রম কোনটা? এটা ভুল আছে তোমাদের বইতে, ঠিক আছে। 1 পার্সেক ইজ ইকুয়াল টু 3.6 আলোক বর্ষ, না 1 পার্সেক ইজ ইকুয়াল টু 3.6 আলোক বর্ষ, তাহলে আলোক বছর কেমনে পার্সেকের উপরে আসে? 1 পার্সেক ইজ ইকুয়াল টুই তো 3.26 আলোক বর্ষ, এরকম কিছু মনে হয় আলোক বর্ষ তোমাদের বইতে দেওয়া আছে, তাহলে পার্সেকটা সামনে যাবে না, পার্সেকটা সামনে যাবে, পার্স তারপরে আলোক বর্ষ, তাহলে গ হবে অ্যান্সার। কী হবে বলো তো, এখানে অ্যান্সারটা কী হবে আমাদের? গ হবে, গ, বুঝছো? গ এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার, গ হবে অ্যান্সার তোমাদের ওই যে ইয়াতে ভুল দেওয়া আছে, সারসংক্ষেপে ভুল দেওয়া আছে, এটা দেখলাম। আচ্ছা গ হবে অ্যান্সার। তারপরে আমাদের এখানে 49 কি আছে? একটি ফোটনের শক্তি ই কম্পাঙ্ক মিউ এর মধ্যে সম্পর্ক, ইজ ইকুয়াল টু এইচ মিউ, এই একটু আগে মাত্রা বের করছি, এটা মনে করে দেখো তো, আমরা একটু আগে এই মাত্রাটা বের করলাম না, ওই কোনি বেগের মাত্রার সাথে মিল করলাম না, এটা মনে আছে তোমাদের? আমাদের 49-এরটা কিন্তু আমি একটু আগে করাইছি, 49-এরটা তাহলে ML² ইনভার্স 1 একটু আগে করলাম, কিন্তু এটার সাথে কোনি বেগের মান মিলাই দিলাম না একটু আগে, ওইটাই হবে। তারপরে যদি LCR যতক্ষণে সক্রিয় আবেশাঙ্ক ধারকত্ব রোধ সূচিত করে, তবে কম্পাঙ্কের মাত্রা যে রাশিটির মাত্রা সূচিত হবে তা কি? এরাও মুখস্থ করো, এরাও মুখস্থ করো, এই টাইপের কিছু যদি দেখো এই টাইপের সূত্র মুখস্থ করে ফেলে, বুঝছো? তারপরে আমাদের নিচে হচ্ছে X = এত, ভৌত রাশিটির মান নির্ণয় ABC এবং D পরিমাপে যথাক্রমে এত এত এত। আচ্ছা এইটা আমাদের কি কি করতে হবে? এটা তোমার হচ্ছে আমাদের যে পাওয়ারগুলো আছে না, পাওয়ারগুলো দিয়ে মানগুলো গুণ করতে হবে, পাওয়ারগুলো দিয়ে কি করতে হবে, মান রে গুণ করতে হবে। আচ্ছা এখানে আমরা এ পাইছি, এ পাইছি, যদি আমরা এ মান বের করি, ডেল এ লেখো, এর মান যদি বের করি, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 গুণ 1, তারপরে বি যদি বের করি, ডেল বি, বি এর জন্য হাফ আছে তাই না, বি এর জন্য হাফ আছে না, তাহলে হাফ ইন্টু দুই, তারপর সি আছে, তাহলে ডেল সি, সি এর জন্য কত আছে, সি এর জন্য 1/3, 1/3 ইন্টু 2, 1/3 ইন্টু 2, আর আমাদের ডি এর জন্য কত আছে, ডি এর জন্য 4 আছে, ডেল ডি, ডি এর জন্য কত আছে, ডি এর জন্য 3 ইন্টু 4, 3 ইন্টু 4, তাহলে হিসাব করে বের করে, এটাতে 2 হয়, এটাতে কাটাকাটি হয়ে কত হয়, 1 হয়, এটাতে কত হয়, এটাতে হচ্ছে 2/3 হয়, আর এটাতে কত, 3 ছেড়া 12 হয়, তাহলে 12 হচ্ছে আমাদের এখানে বেশি, তাহলে কোন কি বলছে এই জায়গায় হচ্ছে ভৌত রাশিটির মান এত এত পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি হইলে সর্বাধিক, আচ্ছা যার যত বেশি ত্রুটি তার জন্য তত বেশি
সতর্কতা অবলম্বন করতে হবে না, ত্রুটি যার বেশি তার জন্য সতর্কতাও বেশি, ত্রুটি যার বেশি তার জন্য সতর্কতাও বেশি। তাহলে এখানে আমাদের কি হবে অ্যানসার, ডি এর জন্য ত্রুটি হতেছে 12%, তাহলে ডি এর জন্য সতর্কতাও বেশি নিতে হবে। অ্যানসার কি হবে, অ্যানসারটা কি হবে, তাড়াতাড়ি বলো, অ্যানসারটা ডি হবে। অ্যানসারটা কি হবে, অ্যানসারটা আমাদের ডি হবে, অ্যানসারটা ডি হবে। তাহলে আমাদের 49 এর অ্যানসার কত হইলো, ডি হইলো। এবার সরি 49 না, আমাদের 51। একটি তারের প্রবাহ মাত্রা এত এ এবং দুই তারের বিভব পার্থক্য এত, তারটির রোধ কত। আচ্ছা 52 নম্বর, এই 52 নম্বরের ম্যাথটা আমাদের, এটা অনেক বড় একটা ম্যাথ বুঝছো, এটা তুমি মনে রাখো, 16 প্লাস মাইনাস, এটা মনে রাখো বুঝছো, এটা অনেক বড় ম্যাথ হয়ে যাবে, এটা মনে রাখো। আচ্ছা আর এটা হিসাব করলে পারা যায়, সিস্টেম করলে, যেহেতু 1 আছে পয়েন্ট, এটা গোজামিল টাইপের, আমি সিস্টেম করে এমনি মনে রাখতাম, আমি কেমনে মনে রাখতে বলি, এই জায়গায় 0.5 আছে তো ওই জায়গায় 1 আছে, আমি এটারে 6 মনে রাখতাম হিসাবে, তারপরে সামনে 3 দিয়ে দিতাম সিস্টেম করে, আর এটা ভাগ করে দিতাম, ভাগ করে দিলে 16 আসে মনে হয়, এটা তুমি মনে রাখো, মুখস্থ করো, এটা এটা মুখস্থ করো বুঝছো। তারপরে চলে যাব আমরা, তারপরে হচ্ছে 53 নম্বর, 53 নম্বরে কী আছে দেওয়া, 53 নম্বর মুখস্থ করবো, 53 নম্বর 1/10 N mm, এটাতে আমরা এটা মুখস্থ করবো, এই টাইপের কিছু আসতে যেটা হবু মুখস্থ রাখো তুমি। তারপর 54 নম্বর চলে যাবো, 54 নম্বর বলছে একটা আর এত প্রভাব মাত্রা সময় ধরে উৎপন্ন হয়। আচ্ছা এখানে আমাদের যে পাওয়ার আর গুণ করে দিতে হবে, আবারও HIR2, তারপর পার্সেন্টেজ দিয়ে গুণ করো, HIR2, HIR2, তাহলে আমাদের I² জন্য কত, 2, I এর জন্য মান কত দেওয়া, I এর জন্য মান দেওয়া 3, তাহলে 2, 3 প্লাস কত, R এর জন্য পাওয়ার নাই, R এর জন্য মান কত 1, তারপরে আমাদের T এর জন্য পাওয়ার নাই, তাহলে 2, তাই না, 2 × 1 কী হইলো, 2 × 1, তাহলে আমাদের থাকে কত দেখো তো, মান বসে আমাদের 3 × 6, 3 × 6 1 আর হচ্ছে 2, তাহলে 3 × 6, 1, 2 আলটিমেটলি আসে কত, 3 × 6, 1, 2 আলটিমেটলি আসে কত, 3 × 6, 1, 2 তাহলে আসে 9, আমাদের তো 9% নেয় অ্যান্সার, 7%, তোমাদের বইতে ভুল দেওয়া, অ্যান্সার 7% দেওয়া বুঝছো, অ্যান্সার 7% দেওয়া কিন্তু অ্যান্সার আসছে যে 9%, তাহলে অ্যান্সারটা আমাদের এখানে ভুল দেওয়া আছে। তারপর 55, দুটি রোধের মান এত, আচ্ছা রোধ দুটি সমবায়ে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে শতকরা তুল্য ত্রুটি, শ্রেণী সমবায় মানে দুটা যোগ করে দিব না, তাহলে R1 প্লাস R2, তাহলে আসে কত আলটিমেটলি মান, দুইটা মান যোগ করো, 8 আর 12 কত, 8 আর 12 20 না, 8 আর 12 তোমার হচ্ছে 20, 20 তো সবটাতে দিয়ে দিছে, কি বিপদ, তাহলে 8 আর 12 20 এটা জানছি। তারপরে আমাদের ওই যে 0.5 আর 0.5 যোগ করলে কত হয়, 0.5 আর 0.5 এটা 5% কনভার্ট করো আগে, 0.5 কে % কনভার্ট করলে 5 হয়, 0.5 কে % কনভার্ট করলে 5 হয়, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 10% বুঝছো, তাহলে ঘ হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার বলো তো, ঘ হবে অ্যান্সার, 0.5 কে যদি আমি পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে আমাদের হয় 5 বুঝছো, 0.5 কে যদি পার্সেন্টেজ করো তাহলে 5 হয়, তাহলে 5%, 5%, 10%, তাহলে অ্যান্সার ঘ হবে। 55 অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো তো, 55 অ্যান্সার ঘ হবে। এবার 56, চাপ একটা যৌগিক রাশি, আমরা জানি এসআই একক, চাপের এসআই একক কি, চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাস্কেল, চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাস্কেল, কিন্তু চাপের সিজি এসআই একক ডাইন পার মিটার স্কোয়ার, চাপের চাপ তোমরা এটা জানো, এই দুটো হচ্ছে এসআই একক, চাপের এসআই একক প্যাস্কেল আর নিউটন পার মিটার স্কোয়ার, আমরা কি জানি P = F/A না, P = F/A, তাহলে এটা তো এফ মানে বল, বল মানে নিউটন, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, আমরা কি জানি P = F/A, এফ হচ্ছে বল, বল মানে নিউটন, আর এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা তো প্যাস্কেল বলে তাই না, তাহলে 1/2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2, আর এই ডাইন সেন্টিমিটার এটা হচ্ছে সিজিএস একক, সিজি এস একক, এটা সিজি এস একক, তাহলে অ্যান্সার ক হবে, অ্যান্সার কী হবে, 56 অ্যান্সার কী হবে বলো তো, 56 অ্যান্সার ক হবে। এবার 57 হচ্ছে লেভেল ত্রুটি, লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য, লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য, একটু আগে বললাম না লেভেল ত্রুটি নিক্তি বিক্ষেপণ বিক্ষেপ চৌম্বক মান যন্ত্র ট্রান্সজেন্ট গ্যালভানোমিটার, মনে আছে লেভেল ত্রুটি, একটু আগে লেভেল ত্রুটি পড়ে আসলাম না, নিক্তি
ট্রানজেন্ট গ্যালভানোমিটার, আরেকটা হচ্ছে আমাদের কি বললাম নিক্তি ট্রানজেন্ট গ্যালভানোমিটার, বিক্ষেপ চুম্বকমান যন্ত্র, বিক্ষেপ যন্ত্র চুম্বকমান যন্ত্র, এগুলোর জন্য হচ্ছে লেভেল ত্রুটি। তাহলে নিক্তি আছে, তাহলে অ্যান্সারটা নিক্তি হবে। নিক্তি আছে, অ্যান্সারটা কি হবে? নিক্তি হবে। 57 পরে এবার 58 চলে যাব। 58 তো লাগবে না, 58 পরে এবার 59। 59 ম্যাথ, 59 কি আছে? ম্যাথ আছে, ওই যে আবার কাহিনী, ম্যাথ আছে তোমার হচ্ছে। 59 লাগবে না, 59 লাগবে না, আমরা 59 করবো না। এই ম্যাথ, এই উদ্দীপকের ম্যাথ আমাদের লাগবে না, বাদ দিতে পারলে আরাম লাগে, বুঝছো? আচ্ছা, তারপরে চলে যাবো আমরা 59 পরে, এবার এবার একদম চলে যাবো 62-তে। গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার কে বলছিল? টলেমি বলছিল নাকি কেপলার বলছিল? তোমরা কি কেপলারের সূত্র মনে আছে? কেপলারের তিনটা সূত্র আমরা ইএটি দ্বারা মনে রাখতে পারি। একটা হচ্ছে তোমার হচ্ছে উপবৃত্তাকার, আর একটা হচ্ছে এরিয়া, আর টাইম সময়, এটা ইএটি দ্বারা মনে রাখছিলাম আমরা। কেপলারের সূত্র, বুঝছো? গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা কেপলারের সূত্র, এটা মনে নিউটনিয়ান বলবিদ্যাতে পাবা। আচ্ছা, পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা আর্ট করছিলেন যিনি, উনি পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজ আবিষ্কার করছিলেন। পরবর্তীতে উড়োজাহাজ বানাইছে কে? দুইজন, অলভির রাইট আর উইলভার রাইট, দুই ভাই, তাই না? পরবর্তীতে উড়োজাহাজ বানাইছিল। আচ্ছা, যাই হোক, এটা একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। তারপরে চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন দেখার জন্য। আমাদের একটা ম্যাথ আছে আবার। গোলকের প্রকৃত মান এত, পরিমাপযোগ্য মান এত, গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি কেমনে বের করবা? শতকরা ত্রুটি গোলকের আয়তন বলছে, তো যেহেতু গোলকের আয়তন বলছে, তাহলে আমরা 64 নম্বরের ম্যাথটা এখন করব। চলো ম্যাথটা করি। অনেকক্ষণ পরে আবার একটা ম্যাথ আসলো, শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কেমনে বের করে জানি? শতকরা ত্রুটি বের করে হচ্ছে প্রকৃত মান, প্রকৃত মান আমার সাথে সাথে লিখো একটু, আর পরীক্ষা লব্ধ মান ইনটু 100 ভাগ প্রকৃত, প্রকৃত মান। তাহলে আমাদের গোলকের আয়তন আমরা জানি হচ্ছে 4/3π r³, তাই না? গোলকের আয়তন না, তাহলে এখানে তো আয়তন, তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? V=4/3π r³, তাহলে 3 দ্বারা গুণ হবে। যে মান রে বাবা, ওটা 3 দ্বারা পর। আচ্ছা দেখি মানটা কি করি আমরা এখন, আমাদের এখানে কি আসবে? আমাদের এখানে বিয়োগ করি, বিয়োগ করলে মান আসে কত? আলটিমেটলি 3 দ্বারা গুণ করে দাও আগে, 3 - 2.98 ভাগ 3 × 100, তাহলে আমাদের আসে কত বিয়োগ করলে? আমাদের আলটিমেটলি সব কিছু মান বিয়োগ করে বাইর করো, 0.02 আসে তোমার মান, এটারে 100% দিয়ে গুণ করো। তাহলে 0.02 100% দিয়ে গুণ করলে আলটিমেটলি 2% আসবে, বুঝছো? আলটিমেটলি 2% আসবে। তারপরে 65-তে চলে যাব। তারপরে 65, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য এত মিটার, উহার আয়তন এত হলে উহার ব্যাস কত? আচ্ছা, এখানে সিলিন্ডারের আয়তন বলছে, সিলিন্ডারের দৈর্ঘ্য বলছে এত মিটার, আয়তন এত, আমরা এখানে তোমার ব্যাস চাইছে। আচ্ছা, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটা জানো তো? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ না, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, V=, আমরা কি জানি? V=πr² সূত্র জানো তো? V=πr² V=πr² চলো আমরা একটু লিখি সূত্রটা, V=πr² তাহলে আমাদের এখানে, আমাদের এখানে চাইছে হইতেছে ব্যাসার্ধ বের করতে হবে আগে, তারপরে ব্যাসে যাইতে হবে। তাহলে আর স্কোয়ারে যদি এদিকে রাখি, তাহলে V/πl না, V/πl। এখন আমাকে বলো পায়ের মান কত, দেখি পায়ের মান কত জানো কিনা তোমরা। V/πl, ঠিক আছে, V/πl আমরা পায়ের মান জানি 3.1416, এটার মান হচ্ছে 22/7। পায়ের মান 3.1416 জানো? পাই হচ্ছে = 3.1416, এটার মান হচ্ছে 22/7, এটার মান 22/7। যদি এটার মান 22/7 হয়, তাহলে আমাদের মানটা কি আসবে একটু দেখি। আমাদের এখানে আমাদের ভি এর মান কত দেওয়া? আয়তন, ভি এর মান তো 4 দেওয়া, তাই না? ভি এর মান 4 দেওয়া। আচ্ছা করি আস্তে আস্তে, আলসেমি করে লাভ নেই। 4, পায়ের মান, পায়ের মান হচ্ছে 22/7, 22/7। আর এল এর মান কত দেওয়া? এল এর মান হচ্ছে 7/22। যদি 7/22 দেওয়া হয়, তাহলে কোনা কোনি কাইটা থাকে কত? থাকে হচ্ছে r² = 4। যদি r² = 4 হয়, তাহলে আমাদের r = কত? r = 2। দুইয়ের আবার গুণ করে ব্যাস বের করতে হবে, দুইয়ের যদি গুণ করে ব্যাস বের করি, তাহলে 4 হয়, বুঝছো? অ্যান্সার 4, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, দেখছো? এই জন্য এত করে দিলাম, নাহলে এত করে দিতাম না। আচ্ছা, তাহলে অ্যান্সার কত হলো? তাহলে অ্যান্সার হচ্ছে 4 হয়েছে। অ্যান্সার কত হয়েছে বলো তো? অ্যান্সার কত হয়েছে? অ্যান্সার আমাদের 4 হয়েছে। অ্যান্সার কত হয়েছে? অ্যান্সার আমাদের 4 হয়েছে। আচ্ছা, কোন ধরনের ত্রুটি কোনোভাবেই দূর করা যায় না? কোন ধরনের ত্রুটি কোনোভাবেই? পদ্ধতিগত ত্রুটি। যদি পদ্ধতিতেই ভুল থাকে, তাহলে সেই ত্রুটি দূর করার উপায় আছে?
ধরো আমি ক্লাস নিতেছি উল্টা পাল্টা ভাবে, মেডিকেলের ক্লাস নিতেছি বুয়েটের ভাবে, বুয়েটের ক্লাস নিতেছি মেডিকেলের ভাবে, আমার পদ্ধতিতে যদি ত্রুটি থাকে তাহলে হবে? অনেকেই ভাবো যে আফসানা আপু একদিন এক চ্যাপ্টার ওয়ান শুট ক্লাসে একদম রিডিং পড়ায় ছাড়া দেয়। আসলে এটাই সিস্টেম, কিছু করার নাই, আমরা এই সিস্টেমের ভিতর দিয়ে যাবো। মেডিকেল যাবে মেডিকেলের সিস্টেমে, বুয়েট যাবে বুয়েটের সিস্টেমে। এই জন্য দেখো না, মেডিকেলের কেউ বুয়েটের পড়া পড়াইতে পারি না আমরা, আর বুয়েটের ভাইয়েরও দেখবো মেডিকেলের ক্লাস করায় না, বুঝছো? তার মানে যে যার সাথে যেটা যায় না আসলে, যা আমাদের সিস্টেম এটাই। যদি উল্টাপাল্টা করি তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো পদ্ধতিতে যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা দূর করা সহজ না। এই যে এমন ক্লাস, এমন ক্লাস বুয়েটের ভাইয়েরা দেখলে ও কী পড়ায়, ভাইয়েরা ফিজিক্স পড়ায়, ফিজিক্সের তো সব নষ্ট করে ফেলতেছে। আসলে আমাদের পদ্ধতি এটা, এই পদ্ধতিতে আমাদের যাইতে হবে, উপায় নেই, বুঝছো? আমাদের এই পদ্ধতিতে যাইতে হবে, এই পদ্ধতিতে চান্স পাইতে হবে, তো আমরা এই পদ্ধতিতেই পড়াই। আমাদের এর মধ্যে যদি মুখস্থ করতে হয় আমরা ফিজিক্সও মুখস্থ করবো, দরকার হলে আমরা ম্যাথও মুখস্থ করে তারপরে দাগা দিয়ে চলে আসবো। আমাদের সিস্টেম এটা, একটি প্রাকৃতিক রাশির ফর্মুলা এত হলে এবিসি শতকরা ত্রুটির মান যত কমে এত এত শতকরা ত্রুটির পরিমাণ কত। আবারও ম্যাথ, আবারও ম্যাথ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আলটিমেট এটার অ্যান্সারটা তুমি মনে রাখো, এটা 13 দশমিক সামথিং আসে, বুঝছো? এটার মানটা আমরা জানি, ধরো ব্যাসার্ধ এক্স, ক্ষেত্রফল 2x, আর আয়তন হচ্ছে 3x। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের, আচ্ছা এটা তুমি অ্যান্সার মনে রাখো, এটা তো ঝামেলা করে লাভ নেই, এটাতে 13.5% মনে রাখো, এটা 13.5%। বড়ো ম্যাথ তো, বড় বড় ম্যাথ করার টাইমও পাওয়া যাবে না পরীক্ষার হলে। তারপর চলে যাবো 68 নম্বরে। 68 নম্বরে আমাদের কি হবে দেখি আমরা, 68 নম্বরে আমাদের কি হবে, 68 হচ্ছে একটি গোলকের, একটি লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষায় বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে কোথায়? লোহার গোলককে উত্তপ্ত করলে লোহা আয়তনে বেড়ে যাবে না? লোহা তো আয়তনে বেড়ে যাবে, লোহা কিসে বেড়ে যাবে বলো তো? লোহা কিসে বেড়ে যাবে? লোহা তো আয়তনে বেড়ে যাবে, লোহা আয়তনে বেড়ে যাবে। এরপরে 69, 69-এর হচ্ছে এত, এর মাত্রা কত, এর মাত্রা নর্মালি কত, এর মাত্রা এখানে তো ঝামেলা, এটা মুখস্থ করবা, এটা এত এত বোঝা যাবে না। এটা হচ্ছে ML^5 T^2, এটা বড় করে বোঝানো যাইতো, এখানে এ আর এ সেম রাশি, দুইটার মাত্রা সেম, তারপর কাইটা কুইটা হাবিজাবি করা যাইতো, কিন্তু এত কিছু টাইম নেই আমরা। ML^5 T^2 মনে রাখবো, ML^5 T^2 মনে রাখবো এটা, বুঝছো? তারপরে আমরা চলে যাবো আমাদের বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতি শক্তির একক কত গুণ হবে। বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতি শক্তির একক কত গুণ হবে? আমরা জানি কি তো কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। লেখো কি তো কাজ গতি শক্তির পরিবর্তন, কি তো কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। তাহলে কি তো কাজ ইজ ইকুয়াল টু কি, তাহলে কাজ ইজ ইকুয়াল টু কি, তাহলে কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তি, গতি শক্তি না, কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তি। কাজ মানে কি, এফ এস, কাজ মানে এফ এস না? আচ্ছা, কাজ মানে এফ এস, এফ এস মানে গতি শক্তি। ওকে, তাহলে আমাদের যদি বলছে বল ও সরণ উভয়ের একক যদি দ্বিগুণ করা হয়, বল ও সরণ উভয়ের একক যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের গতি শক্তির কত হবে? তাহলে আমরা কাজ ইজ ইকুয়াল টু গতি শক্তি ইজ ইকুয়াল টু এফ এস দেখলাম, বল ও সরণ যদি উভয়কে দ্বিগুণ করা হয় তাহলে আমরা দুইটার মানে দুই দুই লিখি, এটার দ্বিগুণ এটার দ্বিগুণ, তাহলে 2 ×2 তাহলে আমাদের কত হয়, 4, তাহলে অ্যান্সার হবে 4। 2 ×2 তাহলে অ্যান্সার হয় 4, কত হয় বলো তো? তাহলে 4 গুণ করতে হবে, 4 গুণ। এরপর 70 এর পর 71, ভাই এগুলোতে এত এত এমসিকিউ শেষ হয় না আর, বায়োলজিতে তো এক চ্যাপ্টারে এত এমসিকিউ না, ফিজিক্স আর কেমিস্ট্রিতে এত এত বেশি। একজন ছাত্রকে এত মাপের একটা ঘনক দেওয়া হলো, ওই ঘনকের আয়তন কত, আচ্ছা একটা ছাত্রকে যে ঘনক দেওয়া হয়েছে ঘনকের আয়তন হচ্ছে ঘনক এই মানটাকে ধরো এ ধরে নিলাম, হ্যাঁ এ, আমরা জানি ঘনক এরকম টাইপের থাকে, হ্যাঁ এরকম টাইপের থাকে, এটা হচ্ছে ঘনকের আয়তন বের করতে হলে এ কিউব করা লাগে। ঘনকের আয়তন কি, সূত্র কি বলো তো? ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব। তাহলে যেই মানটা দেওয়া আছে সেটার কিউব করো, যেটা দেওয়া আছে সেটার কিউব করো, যেই যেটা দেওয়া আছে সেটারে কি করবো আমরা, কিউব করে দিব। যেহেতু এ কিউব তাহলে এই মানটারে আমরা কি করবো, কিউব করবো। এখানে আমাদের 1.3 আছে, 1.3 এর সিস্টেম করে 13 কিউবের মান মুখস্থ রাখো। 13 কিউব করলে মান হয় কত জানো? 13 কিউব করলে মান হয় কত? 2197। 13 কিউব করলে 2197 হয়, কিন্তু এখানে 1.3, তাই 2.2 1.3 তো, তাহলে 2.197 এটা দিবা, তাহলে 2.197, আর যেহেতু এই জায়গায় -3 তাহলে কিউব করলে -3 আর -9 হয়ে যায়, তাহলে অ্যান্সার খ হয়ে যাবে। অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার খ হয়ে যাবে। তাড়াতাড়ি বলো অ্যান্সার কত হবে, তাড়াতাড়ি বলো তো অ্যান্সার কত হবে, অ্যান্সার খ হবে। এরপরে আমরা 22-এ চলে যাব, সরি 22 না 72, কোন রাশি সমূহের মাত্রা 1 নয়? আমরা জানি আমাদের পীড়ন, ইয়ংয়ের গুণাঙ্ক এগুলার মাত্রা 1, হ্যাঁ চাপ, ইয়ং, পীড়ন এগুলো সবার মাত্রাই সেম। তারপরে তড়িৎচালক শক্তি বিভব, পার্থক্য তড়িৎ বিভব এগুলার ই দ্বারা প্রকাশ করে, তুমি জানো এগুলো সব সেম। তাপ, কাজ, শক্তি এগুলার মাত্রা সব সেম,
পরীক্ষায় যদি আসে এখানে ইয়ং এর মাত্রা কত, তাহলে চাপের মাত্রা যাতাই, পীড়নের মাত্রা যাতাই, তড়িৎচালক শক্তি, বিভব, এগুলো সব মাত্রা সেম, কাজ, তাপ, শক্তি, এগুলো ওই যে এমএল স্কয়ার ইনভার্স টু পড়ছো না, এগুলো মাত্রা সেম, কিন্তু দ্বিপল ভাবক এগুলো সেম না, তাহলে অ্যান্সার কি হবে? 72 হবে। কোশ্চেনটা দারুণ হয়েছে, এই কোশ্চেনটা, এটা অ্যান্সারটা কি হবে বলো তো? এটা অ্যান্সারটা 72 হবে। তারপর 73, বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা এম, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা এন, লঘিষ্ঠ গুণন, এত তো এত কিন্তু দিলে তো আমাদের এগুলো পড়া যাবে না, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা এস ইজ ইকুয়াল টু এম ইনটু পিস যা আছে আর কি, বুঝছো? অ্যান্সার কত? এটার ঘ, এটার অ্যান্সার ঘ। তারপর আমরা চলে যাবো সিজিএস এককে, বোলসম্যান ধ্রুবকের মানে এসআই এককের অপেক্ষায় কত গুণ, এটা মুখস্থ করবা। এটা হচ্ছে 10^7 গুণ, এটা একদম মুখস্থ করবা, এটা 10^7 গুণ। সর্বাপেক্ষা ছোট একক কোনটা? সর্বাপেক্ষা ছোট একক এক আর্নস্ট্রং ইজ ইকুয়াল টু কত? 10^-10, এক্সট্রা হচ্ছে 10^-13, আর অটোমিটার হচ্ছে, অ্যাটোমিটার হচ্ছে 10^-18, এক অ্যাটোমিটার 10^-18, আর এক্সট্রা হচ্ছে 10^-13, আর 10^-10, এগুলো জানো তোমরা। আর মিলি মাইক্রন, মিলি মানে 10^-3, আর মাইক্রো মানে হচ্ছে 10^-6, তাহলে হয় 10^-9, আলটিমেটলি ন্যানোমিটার চলে আসে। তাহলে আমাদের এখানে এটা সবচেয়ে ছোটো, অ্যাটো সবচেয়ে ছোটো কোনটা বলো তো? অ্যাটো সবচেয়ে ছোটো কোনটা? সবচেয়ে ছোটো হচ্ছে অ্যাটো, সবচেয়ে ছোটো অ্যাটো, বুঝছো? অভিন্ন একক ও মাত্রার জোড়া কোনটা? অভিন্ন একক ও মাত্রার জোড়া এটা সবগুলাই, সবগুলাই হচ্ছে আনুভূমিক পাল্লা, যে কথা এন থেকে এতখানি গেলো, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লা, তাই না? প্রাস, আচ্ছা, প্রাস যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আনুভূমিক পাল্লা, তাহলে সরণ দূরত্ব একই কথা, পৃষ্ঠটান বিশুষ্য একই কথা, কাজ এগুলো সবই একই কথা। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে? তাড়াতাড়ি বলো অ্যান্সার কী হবে, তাড়াতাড়ি বলো তো অ্যান্সার কী হবে? ঘ হবে, ঘ, ঘ, ঘ। এরপর আবার একটি বৃত্তের পরিমাপ ব্যাসার্ধ এত হলে পরিমাপের ত্রুটি কত? 77, আবার 77-এর ম্যাথ। এখানে আমাদের ক্ষেত্রফল চাইছে, এখানে একটা উপায় আছে, দুই দ্বারা গুণ করে দিব, বুঝছো? ক্ষেত্রফল চাইছে না, তাহলে আমরা কত দ্বারা গুণ করবো? ত্রুটি 2×2×, যেটা ছোটো মান ওটা দিব উপরে, আর যেটা বড় মান ওটা দিব নিচে, তাহলে আমাদের আসে 2×2×, আলটিমেটলি কত হয় ভাগ করলে? দেখো তো 5 দিয়ে ভাগ করলে 20কে কত হয়? ডেলারের মান 5 দিয়ে ভাগ করছে 0.2, কত আসে 5 দিয়ে ভাগ করলে? আমাদের মানে 0.2 আসে, দেখো তো 0.2 আসে কি না, তাহলে আমাদের আলটিমেটলি কত? 0.4 হওয়ার কথা, এটা 0.4 হওয়ার কথা। 77-এর অ্যান্সার কত তোমাদের বইতে? 77-এর অ্যান্সার কত দেখো তো? 77-এর অ্যান্সার তোমাদের বইতে 0.4 দেওয়া, এটাই হবে অ্যান্সার। তারপরে 78, পেজের অবস্থা কি হিজিবিজি করে ফেলেছে দেখছো, নিচের সম্পর্কটিতে কের একক কোনটা? আচ্ছা, নিচের সম্পর্কটিতে কে এরকম কোনটা? এটা এটা জুল মিটার, এই যে এম, এটা দিয়ে দাও অ্যান্সার, এটা দেওয়া সেন্টেন্স বেশি ব্যাখ্যা করা লাগবে না, মুখস্থ রাখো, এমন কিছু টপিক আছে মুখস্থ করে যেতে হবে। অ্যাম্পিয়ার সেকেন্ডে কোন রাশির একক? অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক? আচ্ছা, অ্যাম্পিয়ার সেকেন্ড হচ্ছে আধানের একক, কেমনে মুখস্থ কেমনে পারবো আমরা? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, জানো না তোমরা? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে আমরা যদি টি কিউকে এই সাইডে নিয়ে আসি, কিউকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কী হয়? টি বাই আই হয় না, কিউ কে সেটা নিয়ে আসলে না, টি বাই আই না, আই বাই টি হয়, আই বাই টি হয় না, কিউ ইজ ইকুয়াল টু আই বাই টি হয়, কিউ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের আই বাই টি হয়। আচ্ছা না, ভুল হইতেছে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি তো, তাহলে আমরা যদি আই এর মাত্রা বুঝাই, মাত্রা বুঝাই আসলে হিসাব করে দেখো, এটা এটা বাদ দাও, আই হচ্ছে আয়ের মাত্রা কি, যেহেতু প্রবাহ মাত্রা, তাহলে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, আর কিউ তো চার্জ, তাহলে আধান, কিউ তাহলে চার্জ আধান, আর নিচে টাইম, টাইম মানে সেকেন্ড, টাইম মানে সেকেন্ড না, টাইম মানে তো সেকেন্ড, যেহেতু টাইম মানে সেকেন্ড, তাহলে কোনাকুনি গুণ করলে কী হয়? আধান ইজ ইকুয়াল টু কত? এর 1, কোনাকুনি গুণ করলে আধান, আধান ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে আধান ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার সেকেন্ড, আধান ইজ ইকুয়াল টু কী তাড়াতাড়ি বলো তো? আধান ইজ ইকুয়াল টু কী? আধান ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড কার একক? আধান ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার সেকেন্ড। বলের ঘাত একক, আচ্ছা বলের ঘাতের একক নিচের কোন রাশিটির এককের সমান? বলের ঘাত, বলের ঘাত মানে কী বোঝায় বলো তো? বলের ঘাত মানেই হচ্ছে আমাদের এফ একটা সময় ধরে যে বলটা প্রয়োগ করা হয় সেটাই তো বলের ঘাত, তাই না? তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু এফ টি, বলের ঘাত ইজ ইকুয়াল টু কী বলো তো? এফ ডট টি, তাহলে আমাদের বলের ঘাতটা আলটিমেটলি কী আসে বলের ঘাতের ক্ষেত্রে? বলের ঘাত, তাহলে আমাদের এফ হচ্ছে পি বাই টি, তাহলে আমাদের পি হয়, বুঝছো? পি, তাহলে এফ হচ্ছে পি বাই টি, আর টি কাটাকাটি গেল গো, থাকে শুধু পি, যদি শুধু পি হয় তাহলে অ্যান্সারটা কত? তাড়াতাড়ি বলো, আশির অ্যান্সার কত? আশির অ্যান্সার হচ্ছে ক, রৈখিক ভরবেগ, বুঝছো? আশির অ্যান্সার বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগ, বলের ঘাত ভরবেগের পরিবর্তনে হার, পড়ছিলাম এরকম কিছু মনে হয়, তাই না? তাহলে বলের ঘাত হচ্ছে রৈখিক ভরবেগ, বলের ঘাত রৈখিক ভরবেগ, বলের ঘাত কি বলো তো? কার সাথে মিলে যায়? বলের ঘাত হচ্ছে রৈখিক ভরবেগ। এবার একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের এত, আচ্ছা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ভাগ এত, ভার্নিয়ার স্কেলের ভাগ এত,
প্রধান স্কেলের এক ভাগের মান এত হইলে বানিয়ারের ধ্রুবক কত? কোয়েটের ম্যাথ যদিও আমাদের দরকার নাই, তাও এটা শর্টকাটে পারা যায়। এটা হচ্ছে আমাদের যে মানটা আছে না, আমাদের বড় মান দুইটা মান তো এখানে, একটা 39 আর এটা হচ্ছে 40, বড় মানটাকে নিচে দিবা আর উপরে হচ্ছে যে মানটা পরবর্তীতে এক ভাগের মান দেওয়া সেটা দিবা। তাহলে 41 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো, বড় মানকে নিচে দিয়ে ভাগ করে দিবা, যে মানটা দেওয়া থাকবে সেটাকে বড় মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে আমাদের গ হবে অ্যান্সার 0.025 হবে, গ হবে অ্যান্সার 0.025। 40 দিয়ে ভাগ করতে পারবা না, হাতে কলমে ভাগ তো পারো, যেমন করে করবো 1, তারপরে কি করবা একটা শূন্য আনবা দিবা দশমিক, তারপর আরেকটা শূন্য দিবা এই জায়গায় দিবা এই জায়গায় আরেকটা শূন্য, তারপর আমাদের কত হয় 40, তো 40 তাহলে 2 2 দুগুণে কত 80, 2 দুগুণে 80 তাহলে হাতে রইলো কত 20। দেখছো বাচ্চাদের মতো করে পড়াইতেছি। তাহলে আরেকটা শূন্য দিলাম, তাহলে কত 44 তোমার ইয়ার সাথে যায় কত 200-এর মধ্যে 5, তাহলে দেখছো 4 5 20 মানে 200। তাহলে অ্যান্সার কত গ? অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে গ। তারপরে বল ধ্রুবকের মাত্রা কোন রাশির মাত্রার সমান? বল ধ্রুবকের মাত্রা কোন রাশির মাত্রার সমান? পৃষ্ঠটানের সমান। বল ধ্রুবকের মাত্রা MT inverse 2, পৃষ্ঠটান হচ্ছে MT inverse 2। তাহলে এটা হচ্ছে আমাদের খ হবে অ্যান্সার। একটা চ্যাপ্টার পড়াইতেই তো জান যাইতেছে গা, দেখছো ফিজিক্স আসলে পড়াইতে কষ্ট লাগে, এই এমসি কিউ। নিচের কোনটি সবচেয়ে বড় একক? সবচেয়ে বড় একক কোনটা বলো তো এই জায়গাতে, সবচেয়ে বড় একক কোনটা? সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার, আলোকবর্ষ, আর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তো তোমার সূর্য পৃথিবীর গড় দূরত্ব, তাই না? আর পার্সেক হচ্ছে আলোকবর্ষ। তাহলে সবচেয়ে বড় একক তো পার্সেক, আমরা কি জানি কিলোমিটার তো জানো তোমরা, আলোকবর্ষও জানো। আলোকবর্ষ পড়াইছি না যে 10^15 আর 12, 15 হলে মিটার, 12 হলে কিলোমিটার। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের একটা মান আছে তোমাদের বইতে দেখানো, আলোকবর্ষ ইজ ইকুয়াল টু কত 3.26, আলোকবর্ষ না পার্সেক ইজ ইকুয়াল টু আছে। তাহলে এটা হচ্ছে ঘ হবে অ্যান্সার। 83 অ্যান্সার কত হবে? গ হবে। আর সূর্য পৃথিবীর গড় দূরত্ব কত? 1.495 × 10⁸ কিলোমিটার, 1.495 × 10⁸ কিলোমিটার, এটা হচ্ছে সূর্যের পৃথিবীর গড় দূরত্ব। তাহলে অ্যান্সার ঘ হবে। নিচের কোনটি দূরত্বের একক নয়? লিপিয়ার, লিপিয়ার কি দূরত্বের একক নাকি? না, পার্সেক দূরত্ব, আলোকবর্ষ দূরত্ব, অ্যাস্ট্রোনমিক দূরত্ব, লিপিয়ার দূরত্ব না, বুঝছো? লিপিয়ার দূরত্ব না, আলোকবর্ষের আরেক নাম হচ্ছে লাইট ইয়ার হতে পারে। আলোকবর্ষের আরেক নাম হচ্ছে লাইট ইয়ার, লাইট ইয়ার হচ্ছে আলোকবর্ষ, কিন্তু লিপিয়ার তো না। লিপিয়ার কি? লিপিয়ার হচ্ছে আমাদের 365 দিন 366 হয়ে যায়, এই বছর তো লিপিয়ার না। লিপিয়ার হলে ভালোই তো একটা দিন বেশি পাওয়া যেত অ্যাডমিশন টেস্টের জন্য। লিপিয়ার না, বুঝছো? এই বছর কিন্তু 28 দিন, 29 দিন হলে লিপিয়ার হয়। তারপরে আমাদের একই দৈর্ঘ্যের দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে এত এবং এত, এই দুটি সরল দোলকের একই স্থানে পর্যায়কালের অনুপাত কত? আচ্ছা 85। আমরা সরল দোলকের সূত্র জানি না, T = 2π√L/g, আমরা জানি তো পর্যায়কাল T = 2π√L/g, এই সূত্রটা সবাই জানো তোমরা, এই সূত্রটা তোমরা সবাই জানো। এই জায়গায় কি ভর আছে? ভর নাই, ভর তাহলে ভরের কোনো ভ্যালুই নাই। যেহেতু ভরের ভ্যালু নাই, তাহলে এই দুটি সরল দোলকের একই স্থানে পর্যায়কাল, একই স্থানে, তাহলে আমাদের সেম মান হবে, একই স্থানে তাহলে সেম মান হবে, বুঝছো? দুইটার সেম মান হবে, 1:1 হবে। দুইটার মান কি হবে? দুইটার মান সেম হবে, 1:1 হবে। দুইটার মান সেম হবে, তাহলে 1:1ই হবে, বুঝছো? এরপর আমরা চলে যাব আমাদের আরেকটা করতে, আরেকটা ম্যাথ দেখি, আরেকটা কি আছে, ওকে। এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, এল এর মাপে ত্রুটি 2% এবং এফ এর পরিমাপে ত্রুটি 4% হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি কত? আবার ও ত্রুটি, এত ত্রুটি কেন, এত ত্রুটি কেন বলো তো? আচ্ছা এবার দেখি আমরা, যেহেতু ক্ষেত্রফল, তাই না, ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হলে তো ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলের মান ধরে 2 দ্বারা গুণ করে দিতে হবে। আচ্ছা আমাদের মানকে যদি 2 দ্বারা গুণ করি, আমরা এখানে একটু দেখি, আমাদের এল মাপে ত্রুটি 2%, এফ পরিমাপে ত্রুটি 4%, এল মাপে ত্রুটি হচ্ছে 2%, আছে চাপ, আমরা হিসাব করি, চলো চাপ ইজ ইকুয়াল টু F/A, নাও হিসাব করো। তাহলে আমাদের আলটিমেটলি আসে কত? F/L×L, তাহলে আমাদের আসে হচ্ছে F/L², F/L² আসে না? এবার আমরা হচ্ছে একটা হচ্ছে আমাদের এফ এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে একটা মান আর এল এর ক্ষেত্রে একটা মান, তাই না? আচ্ছা এফ এর এদিকে আসি, আমরা একটু এদিকে লেখো, আমরা হচ্ছে ডেল এফ আর শুধু এফ ইন্টু, আচ্ছা প্লাস ইন্টু না সরি, 2 × ডেল এল ভাগ হচ্ছে এল। তাহলে আমাদের এইটার অনুপাতের মান দেওয়া কত? 4, অনুপাতের মান 4 দেওয়া, আর এই জায়গায় দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হবে, তাহলে এটার মান কত দেওয়া? এটার মান 2 দেওয়া, 2 × তাহলে 2, তাহলে 2 × 4, 4 + 4 = কত? 8, 4 + 4 = কত? 4 + 4 = 8, তুমি অত প্যাসপুস না করেও তুমি এটা করতে পারো, ডেল এফ বাই এফ প্লাস 2 × ডেল এল বাই এল,
তারপর আমরা এটার মান হচ্ছে 4 বসায় দিব আর এটা 2 দ্বারা গুণ করছি কারণ l l তো ক্ষেত্রফল তাই না বর্গক্ষেত্র l দৈর্ঘ্য যেহেতু l দৈর্ঘ্য তাহলে আমাদের l এর মানটাই 2 দ্বারা গুণ হবে আর যেটা আছে এটা পরিমাপের এটা নরমাল বসে যাবে সহজ হিসাব দেখো যেহেতু বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হইলে আমাদের l স্কয়ার হবে না l স্কয়ার হবে যেহেতু l মান দিয়ে দিছে তাহলে l স্কয়ার হবে তাহলে l স্কয়ার হলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করব যে মানটা পাইছি তাহলে 2 2 পার্সেন্টেজ দেখো l এর ক্ষেত্রে 2 পার্সেন্ট 2 পার্সেন্ট ইনটু 2 তাহলে 4 আর দেওয়া আছে 4 তাহলে 2 আর 2 4 আর হচ্ছে 4 যোগ হচ্ছে 8 বুঝছো হিসাবে মুখে মুখে করে ফেলতে পারবা এটা মুখে মুখে করে ফেলা যায় 86 এর পরে আমরা কি করব 86 এর পরে 87 কোন বিজ্ঞানী একটি পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন ওই তিনি ওই একই পরীক্ষায় ওই মাপটি 400 বার নিলেন আচ্ছা তাহলে ত্রুটি সম্ভাবনা কত একজন নিছে 100 বার আরেকজন নিছে 400 বার কার ত্রুটি কম হবে এটা আগে বলো আমাকে একজন রিভিশন দিছে 10 বার একজন রিভিশন দিছে 40 বার কার কম ভুল হবে বলো পরীক্ষার আগে আন্দাজ করো নরমাল ভাবে আন্দাজ করো তুমি রিভিশন দিছো কত বার তুমি রিভিশন দিছো 10 বার তোমার বান্ধবী রিভিশন দিছে 40 বার তাহলে কত হবে তুমি রিভিশন দিছো 10 বার তোমার বান্ধবী রিভিশন দিছে 40 বার তাহলে কার ভুল কম হবে যে বেশি তোমার রিভিশন দিছে তার ভুল কম হবে কত গুণ কম হবে 100 বার আর 40 বেতল 1/4 গুণ তাই না 100 ভাগ 40 দিয়ে দাও হিসাব করো 100 ভাগ 400 দাও 0 0 হইল আমাদের 100 1/4 ভাগ কম হবে যে যত রিভিশন দিবে তার ভুল তত কম হবে যে যত রিভিশন দিবা বুঝছো এই জায়গায় একটা হিন্ট দিয়ে দিলাম দেখছো এই যে চান্স পাওয়ার একটা হিন্ট পেয়ে গেছো যে যত বেশি রিভিশন দিবে তার ভুল তত কম হবে আর যার ভুল যত কম হবে সে তত চান্সের দিকে আগায় যাবে এবার ভেক্টরে যাব ধৈর্য আছে তোমাদের আচ্ছা ধৈর্য আছে ইদানিং আগে না আমি অনেক বেশি বকবক করতে পারতাম ইদানিং আমার এই মাড়ি টাড়ি সব ব্যথা করে আমার গলা শুকায় যায় তাও তো আজকে ঠান্ডা কম এর জন্য নাক বন্ধ কম হয়েছে নাক বন্ধ হয়ে যায় ইদানিং আমি আর চিল্লাতে পারি না আগের মতো জ্ঞান আচ্ছা দেখি তারপরে দেখি আমাদের ভেক্টরে চলে যাবো ভেক্টর কই যে রাখছে আরে ফুল এটা কি ভেক্টরের চ্যাপ্টার কি না কই গেল আচ্ছা দেখি না একটা না যাইতে পারবো মনে হয় দেখি তো এই যে ভেক্টর ওকে ভেক্টরে চলে যাই চলো ভেক্টরে চলে যাই আমাদের ভেক্টর কোন দুটি ভেক্টর রাশি আচ্ছা চলো তো ভেক্টরে চলে গেছি আমরা এখন কোন দুটা ভেক্টর রাশি আচ্ছা ভেক্টর ভবে সক্রিয়তম ভাষা প্রেমের জলে তাই না তাহলে আমাদের ভেক্টর হচ্ছে এই জায়গায় বেগ ত্বরণ কোণিক ত্বরণ ভেক্টর কিন্তু এগুলো ভেক্টর না তাহলে অ্যান্সার হচ্ছে ঘ তড়িৎ ক্ষেত্র আর বল দুটাই ভেক্টর তড়িৎ ক্ষেত্র আর বল দুটাই ভেক্টর রাশি বুঝছো তড়িৎ ক্ষেত্র আর বল দুটাই কি ভেক্টর রাশি ওকে তারপরে এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা এবং এ এর আচ্ছা এইটা তো আমাদের লাগবে না এই টাইপেরগুলো লাগবে না তারপর তিন নাম্বারটা যাব কি রে আমার ই চলে না কেন ওকে দাঁড়ো ওকে যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত এই টাইপের সমান সমান যদি বলে যদি দুটি ভেক্টরের লব্ধি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটার সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত এই সমান 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 বললে 180 সমান সরি 120 সমান সমান এই টাইপের কথাবার্তা বললে অ্যান্সার কত হয় 120 হয় তিনের অ্যান্সার তোমাদের বইতে কত দেয় একটু দেখো তো দাঁড়া আমি মিলাই নেই তিনের বইতে তোমাদের অ্যান্সার কত দেওয়া দেখো তো তিনের অ্যান্সার ঘ দেওয়া হ্যাঁ 120 হ এই যেভাবে এই লাইনটা মনে রাখবা যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি লব্ধির সমান হয় দুইটা ভেক্টরের লব্ধি এদের অপর আরেকটা লব্ধির সমান দুইটা ভেক্টরের যোগফল অন্য একটা ভেক্টরের সমান এটাই তো বুঝাইছে তাহলে 120 কোণের মান কত 120 এটা মনে রেখো কোণের মান কত 120 তারপর আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে আমাদের এখানে কিগুলা কি দিছে আচ্ছা দাও 4 নম্বর একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ কোণে এত নিউটন বল প্রয়োগ করলে এ টানা অপেক্ষাকৃত সহজ হয় কারণ এর ওজন তখন কি হয় কি রে ভাই ওজনের মান চাইছে এই জায়গায় ওজন তাহলে ওজন তো আমরা ডব্লিউ ইজিকাল টু এফ সাইন থিটা জানি না ওজন ইজিকাল টু কি ওজন ইজিকাল টু ডব্লিউ ইজিকাল টু এফ সাইন থিটা আচ্ছা এটা বোঝাই তোমাদের একটু আগে চলো ধরো আমাদের আমরা একটা লন রোলার টানবে এবং এখানে কোণ কত হয়েছে 30 ডিগ্রি কোণ হয়েছে আমরা একটা বল প্রয়োগ করলাম তাই না তাহলে আমাদের ওজনটা উপরের দিকে ক্রিয়া করতেছে না ওজনটা উপরের দিকে ডব্লিউ তাহলে আমরা কি জানি ডব্লিউ ইজিকাল টু কি ডব্লিউ ইজিকাল এফ সাইন থিটা না ডব্লিউ ইজিকাল এফ সাইন থিটা তাহলে আমাদের এখানে এফ এর মান কত এত নিউটন 19.6 নিউটন 19.6 নিউটন ইনটু সাইন থিটা তাহলে সাইন 30
সাইন 30, তাহলে আমাদের সাইন 30 এর মান কত? এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু সাইন 30 এর মান কত? হাফ না, সাইন 30 এর মান হাফ, তাহলে 19টা অর্ধেক করলে কত হয়? 19 অর্ধেক করলে 9.8 হয়, 9.8 কেজি। অ্যানসারটা কি হবে আমাদের? আমাদের 4 হবে, 4 এর ঘ হবে অ্যানসার। 4 এর কি হবে তাড়াতাড়ি বলো, 4 এর কি হবে অ্যানসার? 4 এর কি হবে তাড়াতাড়ি বলো তো, 4 এর কি হবে? 4 এর ঘ হবে অ্যানসার, 4 এর ঘ, 4 এর ঘ। 4 এর পরে আমরা এবার চলে যাব 5 এ, 5 তো আমাদের লাগবে না মনে হয়, 5 লাগবে না, 6, 6 নাম্বারটা চলে যাব। ছয় নম্বর একটা ম্যাথ, সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ। এত ও এত ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল চাইছে আমাদের, আমাদের স্কেলার গুণফল কত হবে বলো তো? স্কেলার গুণফল কত হবে? আমরা দুটো মান এখানে ব্র্যাকেট দিয়ে আটকাও, এখানে ব্র্যাকেট দিয়ে আটকাও, এবার গুণ করো, গুণ করো, তাড়াতাড়ি গুণ করো। দেখি আমরা এখানে দুই আই, আই তো নাই, তাহলে দুয়ের দেখো এখানে আই জে কে, এখানে কি আই জে কে, জে কে, তাই না? তিনটা মান নাই তো, তাহলে দুয়ের সাথে কত? শূন্য, দুয়ের সাথে শূন্য, প্লাস আই এক, এক আর চার, এক আর চার, তারপরে মাইনাস, প্লাস দিব আগে, প্লাস দাও, তারপর হচ্ছে মাইনাস তিন ইন্টু মাইনাস এক কত হয় আলটিমেটলি? দুই প্লাস চার, আচ্ছা দুই তো শূন্য, শূন্যর সাথে শূন্যই তো, যে কারো শূন্য দাও গুণ করলে শূন্য হয়ে যায় না, তারপরে কত হয়? তিন হয় না, তিন, তাহলে আমাদের আলটিমেটলি মান কত হয় রে? সাত, দেখছো যোগ বিয়োগ, তাহলে সাত হবে। অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো, অ্যান্সার কত হবে? সাত হবে না, অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো? সাত হবে, অ্যান্সার সাত হবে। তারপর চলে যাবো আমরা আরেকটা, আমাদের এখানে বলছে এত হলে ভি ডট, সরি ডেল ডট আর কত? ডেল ডট আর, ডেল ডট আর যদি হয় তাহলে ডাইভারজেন্স, আমরা ডেলের সাথে যদি ডট গুণন হয় তাহলে ডাইভারজেন্স, দেখো ডেল ডট আর ডট গুণন ডাইভারজেন্স, ডট ও ডট গুণন ডাইভারজেন্স, ডেলের সাথে আর যদি ডট গুণন হয় তাহলে ডাইভারজেন্স, ডেলের সাথে আর যদি ক্রস গুণন হয়, ডেলের সাথে আর যদি ক্রস গুণন হয় তাহলে কি? ক্রস হচ্ছে ক ক কাল, ক্রসে কাল, ডটে ডাইভারজেন্স, বলো ডট ও, ডট ও, ডটে ডাইভারজেন্স, কতে কাল, তাহলে ডেলের সাথে আর যদি ক্রস গুণন হয় তাহলে কাল, ডেলের সাথে আর যদি ডট গুণন হয় তাহলে কি? ডেলের সাথে আর যদি ডট গুণন হয় তাহলে ডাইভারজেন্স, আর আমাদের আর বাকি থাকে আরেকটা হচ্ছে কি? গ্রেডিয়েন্ট বাকি না, গ্রেডিয়েন্ট, ডেলের সাথে যদি কিছু গুণন না হয়, ডেলের সাথে ডেল যদি খালি বসে থাকে এমন করে জায়গায় ডটও না কিছু না, এমনি একটা কিছু বসাইলো, ধরো এমন একটা কিছু দিয়ে দিলো বা আর দিয়ে দিলো, যাই দিয়ে দিলো, বুঝছো? এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। সবাই ক্লাসটা শেয়ার করো তো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা তাহলে এই এই কথাটা আমরা আগে জানলাম, এটা লিখো সবাই, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, এটা লিখো, তারপরে আমাদের হচ্ছে এটার অ্যান্সারটা মুখস্থ করবা, এটা আর ম্যাথ করার দরকার নাই, আমরা এটার অ্যান্সার মুখস্থ করে দেবো, অ্যান্সার তিন, এটার অ্যান্সারটা মুখস্থ করে দেবে, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার তিন, বুঝছো? এটার অ্যান্সার কত বলো তো? সাতের অ্যান্সার করা যায়, তোমরা করবা ম্যাথটা, ম্যাথটা করতে কিন্তু ধৈর্য লাগবে আবার একটু। আচ্ছা চল আমরা করি, আচ্ছা এটার নিচে জায়গা আছে দেখি, ওকে এর আবার কাজ, আচ্ছা চল আমরা এটা করি, আমরা জানি ডিডিএক্স, ডিডিএক্স আই তাই না, প্লাস ডিডি ওয়াই জে, প্লাস ডি ডি জেড তোমার হচ্ছে কে, তাই না? ওকে এটা একটা দিলাম, তারপর সাথে আবার আমরা কি দিব? সাথে হচ্ছে আমরা দিব হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? এই দুটা মান দিব, তারপর আলটিমেটলি আমাদের এখানে আসবে কত? ডি ডি এক্স হচ্ছে আসবে কত? এক্স আসবে, তাই না? এক্স আসবে, তারপরে ডি ডি ওয়াই কত আসবে? ওয়াই আসবে, তারপর প্লাস ডি ডি জেড কত আসবে? জেড আসবে, তারপর আলটিমেটলি কত হয়? কাটাকাটি কাটাকাটি এক প্লাস এক প্লাস এক, তাহলে এক 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 তিন, কত আসলো? তিন আসলো, বুঝছো? হাতে 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 করা যায় এটা, এটা কত আসছে অ্যান্সার? এটা কত আসছে তাড়াতাড়ি বলো, কত আসছে? তিন আসছে না, তিন আসছে, ওকে। নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? নিচের কোনটা এক্স অক্ষের সমান্তরাল? আমাদের এক্স অক্ষের সমান্তরাল এখানে, আচ্ছা দাঁড়াও এক্স অক্ষের সমান্তরাল তো, তাহলে আমাদের মানগুলো গ হয় অ্যান্সার, কেমনে একটু দেখি দাঁড়াও, আমরা এক্স অক্ষ কি এমনি তো এক্স অক্ষ তাই না, এদিকে হচ্ছে সে এক্স প্লাস এক্স, আর এদিকে মাইনাস এক্স, এরকম করে তো তাই না, এদিকে প্লাস এক্স এদিকে মাইনাস এক্স, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের মান আসবে আই টাইপের কিছু, মাইনাস আই বা আই এ টাইপের কিছু আসে, আই কোনটাতে আসে সেটা বোঝা লাগবে, আই কেমনে আসে? আচ্ছা চলো আমরা একটু দেখি, আই আই জে কে তাই না, আই জে কে, তাহলে আমরা আয়ের সাথে যদি ক্লকওয়াইজ যাই তাহলে জে, জের সাথে ক্লকওয়াইজ গেলে কে তাই না, তারপরে এইভাবে, তাহলে আয়ের সাথে যে গুণ করলে কত হয়? কে হয়, আয়ের সাথে যে গুণ করলে কে হয়, জের সাথে কে গুণ করলে কত হয়? আয় হয়, মানে দুইটা গুণ করবা, যেটা না থাকে সেটা হবে, তারপর কে এর সাথে আয় গুণ করলে কত হয়? যে হয়, এভাবেই তো,
তাহলে আয়ের সাথে যে গুণ করলে আয়ের সাথে যে ক্রস গুণ করলে আমাদের কত হবে কে হবে কিন্তু আমাদের কে সাথে আয় গুণ করলে আবার যে হবে কিন্তু এরকম যদি বলে যে আয়ের সাথে যে কে গুণ করলে কত হবে আয়ের সাথে কে গুণ করলে উল্টা আসলে মাইনাস যে হবে আবার যদি বলে যে জে এর সাথে আই গুণ করলে কত হবে উল্টা গেলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কত হবে মাইনাস কে হবে তাহলে আলটিমেটলি আমাদের এই জায়গায় সমান্তরাল চাইছে তো আমরা দেখি তো এটা কি আয়ের সাথে যে গুণ আয়ের সাথে যে গুণ করলে কত হয় আয়ের সাথে যে গুণ করলে কে হয় তাই না আয়ের সাথে যে গুণ করলে কে হয় না কে হয় তারপর আমরা কে এর সাথে যে গুণ করলে কত হয় যে কে এই যে তাহলে উল্টা আসতেছি না কে এর সাথে যে গুণ করলে তাহলে মাইনাস আই হয় না এই যে আমাদের মাইনাস আই তাহলে অ্যান্সার গ হবে এটা সমান্তরাল আমি কি বুঝাইতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে তোমাদের এটা কি আমি বুঝাইতে পারছি না মাথার উপর দিয়ে গেছে আমার একটু বলো তো এটা কি বুঝাইতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে মাথার উপর দিয়ে গেলে আবার বুঝাই সমান্তরাল বসে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের যদি সমান্তরাল হয় আচ্ছা নিচে বুঝাই চলো যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয় ধরো দুইটা অক্ষ এক্স অক্ষ এটা পজিটিভ পজিটিভ এক্স এটা নেগেটিভ এক্স এটা সমান্তরাল হলে আমাদের মান আসবে আলটিমেটলি মাইনাস আই বুঝছো তাহলে এক্স অক্ষের সমান্তরালে আমাদের মান আসে আলটিমেটলি মাইনাস আই এখন আমরা একটা নিয়ম জানি নিয়মটা হচ্ছে এরকম যে আই জে কে তাহলে এইভাবে আসবে ক্লকওয়াইজ আসলে আমাদের আমরা যে আয়ের সাথে যে গুণ করি আই ক্রস জে কত আসে কে আই ক্রস জে তিন নাম্বার যেটা নাই সেটা আসবে কে ওকে তারপর আমাদের জে ক্রস কে যদি জে ক্রস কে হয় তাহলে আলটিমেটলি কি আসবে তাহলে আই আসবে হ্যাঁ তারপর আবার আই ক্রস জে হলে কি আসবে কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে আমাদের জে এর সাথে আই গুণ তাহলে মাইনাস কে আসে তাই না আবার আয়ের সাথে কে গুণ তাহলে মাইনাস তোমার হচ্ছে জে আসে এরকম করে এখন আমরা একটু দেখি গুণটা কি আছে আমাদের এখানে আমাদের মাইনাস আই দরকার আসে আসলে আই আর জে তাহলে আয়ের সাথে জে তাহলে কে হবে তাহলে কে পাইলাম আমরা একটা এই জায়গাটা কে পাইলাম আর কে এর সাথে আমরা এখন যে গুণ করবো তাহলে কে এর সাথে যদি যে গুণ করি তাহলে উল্টা যাবে না উল্টা উল্টা গেলে মাইনাস আই আসবে না উল্টা গেলে মাইনাস আই আসবে তাহলে মাইনাস আই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল তাহলে আলটিমেটলি কী আসে আমাদের আটের অ্যান্সার আটের অ্যান্সার হচ্ছে গ আসে আটের অ্যান্সার গ আসে আটের অ্যান্সার গ আসে আটের পরে নয় না আচ্ছা নয় নয়ের পরে আমাদের দশ ওকে চিত্র একটি ভেক্টর ক্ষেত্র ডাইভারজেন্ট হলে কোনটা সত্য ডাইভারজেন্ট হলে কোনটা সত্য এখানে চাইছে আচ্ছা এটার ক্ষেত্রে আমাদের ওই যে আমরা ওই সিস্টেমটা পড়ে রাখছি না যে না এটা এটা লাগবে না এটা ছবি দেওয়া না হ্যাঁ ছবি দেওয়া লাগবে না নয় নম্বর লাগবে না দশ নম্বর দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে দুটো সমান ভেক্টর থেকে যদি শূন্য ভেক্টর পাইতে হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে এটার ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের একশো আশি বুঝছো সরি এখানে কি বলছে দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হবে দুইটা সমান ভেক্টর দুইটা সমান ভেক্টর থেকে যদি আমরা কোণ পেতে চাই ধরো এ আর বি এ আর বি দুটোই সমান ধরলাম এ হচ্ছে একটা ভেক্টর বি হচ্ছে একটা ভেক্টর এ এর মান যা বির মান ওটা সাপোজ এটার মান এক্স এর মান আর বি এর মান যদি সমান হয় ধরলাম এর মান আর বি এর মান সমান হ্যাঁ এখন আমরা তাহলে এর মান বি এর মান যদি সমান হয় সেক্ষেত্রে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি আমরা জিরো ধরতে পারি দুটার মান এ প্লাস বি ইজ ইকুয়াল টু শূন্য ধরতে পারি ওকে ধরলাম তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস বি হবে বুঝছো যদি মাইনাস বি হয় মাইনাস মাইনাস থাকলে একশো আশি আসে মাইনাস মাইনাস থাকলে কি হয় বলো তো মাইনাস মাইনাস থাকলে কিন্তু আমাদের একশো আশি আসে মাইনাস মাইনাস থাকলে একশো আশি আসে অ্যান্সার একশো আশি মাইনাস মাইনাস থাকলে আমাদের একশো আশি আসে অ্যান্সার একশো আশি বুঝছো তারপরে হচ্ছে আমাদের সি ইজ ইকুয়াল টু এত বি ইজ ইকুয়াল টু এত হলে তাহলে সি আর বি ডি এর মধ্যবর্তী কোণ কত আচ্ছা সি ইজ ইকুয়াল টু অত বি ইজ ইকুয়াল টু এত না সি ইজ ইকুয়াল টু এত ডি ইজ ইকুয়াল টু এত তাহলে আমরা ডি ইজ ইকুয়াল টুটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সামনে পিছে করা যায় তাই না এটাও একশো আশি হয় এটাও একশো আশি হিসাবে ভাই তোমাদের দাঁড়ো আরও বুঝছো ধীরে ধীরে ক্লাস করাইতে পারতাম তাহলে মানে একটু শান্তি দিয়ে নিতে পারতাম তাহলে এটা যদি উল্টা দেই আমাদের ডি ইজ ইকুয়াল টু মাইনাস নিয়ে আসো মাইনাস নিয়ে আসে এ আর বি হয় না এ আর বি হয় তাহলে ডি এর মধ্যবর্তী কোণ কত হবে যেহেতু মাইনাস চলে আসছে মাইনাস চলে আসলে একশো আশি হবে মাইনাস চলে আসলে কত হবে মাইনাস চলে আসলে কত হবে দেখো তো আমাদের এগারো নাম্বারটা কত হবে মাইনাস চলে আসলে কিন্তু আমাদের একশো আশি হবে মাইনাস চলে আসলে আমাদের একশো আশি হবে আর উপরেরটা যদি গুণ দেখতেই চাও তোমরা চলো উপরের গুণটাও তোমাদের দেখা দিই এটার গুণও দেখা দিই কিন্তু ক্লাস তো দুই ঘন্টার উপরে হয়ে যাইতেছে এ বি সাইন থিটা ফিজিক্সের সলভ ক্লাস করতে ধৈর্য লাগে
আচ্ছা যদি আমাদের শূন্য হয় তাহলে ক্রস গুণন দুটো গুণন শূন্য ধরলাম, শূন্য এ বি সাইন থিটা, ওকে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স শূন্য, সাইন ইনভার্স শূন্যের মান কত, 180 না 180, 180 ওকে ঠিক আছে। তারপর 10 11 তাহলে করলাম, 10 11 করছি, এবার 12 12 আমাদের লাগবে না, 12 লাগবে না, 13 13 ওকে। এ আর বি কে বিপ্রতীপ ভেক্টর বলা হয়, বিপ্রতীপ মানে যেটা যা মান তার উল্টায় দিবা, উপরে নিচে দিয়ে দিবা। ধরো আমাদের 5 5 বিপ্রতীপ কত, 1/5, 4 4 বিপ্রতীপ কত, 1/4, আর যদি বলতো বিপরীত বিপরীত কত, তাহলে 5 বিপরীত কত, 5 ইজ ইকুয়াল টু -5, আর 4 কত, -4, তাহলে বিপরীত আর বিপ্রতীপ কিন্তু এক না, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা এ হবে, এই যে ক হবে বুঝছো, 4 1/4, অ্যান্সারটা কত হবে, 13, অ্যান্সার কত হবে, কি হিজিবিজি হয়ে গেছে খাতা দেখছো, খাতা বলে বই কি হিজিবিজি অবস্থা আল্লাহ, তাহলে অ্যান্সারটা কত হবে, ক হবে, ক 13 ক হবে। তারপরে আমাদের এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, এ ও বি কে যদি সন্নিহিত বাহু ধরা হয় ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাড়াতাড়ি বলো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি না, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি, আর সামুদ্রিকের ক্ষেত্রফল কি, এ ক্রস বি, তাই না, আর কর্ণ হলে এ ডট বি, কর্ণের ক্ষেত্রফল সরি কর্ণ হলে আবার হাফ এ ক্রস বি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি, আর সামান্তরিকের ক্ষেত্রে শুধু এ ক্রস বি, তাই না, আর কর্ণের ক্ষেত্রফল বললে আবার হাফ এ ক্রস বি, কর্ণ আসলে আবার এ ক্রস বি, তাহলে ত্রিভুজ হাফ এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, অ্যান্সার তাড়াতাড়ি বলো, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 14, অ্যান্সার কত হবে, 14, অ্যান্সার কত হবে, এখনও বহুত রাস্তা যাওয়া বাকি আমাদের, এখনও বহুত পথ বাকি, তাড়াতাড়ি যাইতে হবে আমাদের। 15, কোন ভেক্টর, আচ্ছা কোন ভেক্টরটি পি ইজ ইকুয়াল টু এতর উপর লম্ব, কোন ভেক্টরটি এতর উপর লম্ব, আচ্ছা আমাদের 15 আসছি আমরা, তাই না, চলে না কেন, ওকে কোন ভেক্টরটি এতর উপর লম্ব, কখন লম্ব হয় এটা একটু আমাদের জানতে হবে, কখন লম্ব হয় বলো তো, আমাদের লম্ব হয় হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে তারা পরস্পর লম্ব হয়, আর ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল হয়, ডট গুণফল শূন্য হইলে দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে লম্ব হয়, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে লম্ব হয়, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে লম্ব হয়, তোমাদের কি ধৈর্য আছে ক্লাস করার, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হইলে লম্ব হয়, আর ক্রস গুণফল যদি শূন্য হয় তাহলে সমান্তরাল হয়, এটা লিখো সবাই, ক্রস গুণফল শূন্য হইলে সমান্তরাল হয়, আমাদের বইতে এটার অ্যান্সার 5 দেওয়া, আমাদের বইতে এটার অ্যান্সার 5 দেওয়া, তাহলে আমরা চলো 5 দিয়ে গুণ করি আগে, দেখো 4i + 2j, আর হচ্ছে আমরা 5 দিয়ে যদি গুণ করি, হ্যাঁ 5 5k, দেখো এই জায়গায় আই আছে, জে আছে, কে কি আছে, কিন্তু নাই, কে নাই, তাহলে কার সাথে গুণ করবো, আলটিমেটলি শূন্য না, আলটিমেটলি শূন্য, কিন্তু এখানে যদি আই দিয়ে করতাম, যে দিয়ে করতাম একটা মান চলে আসতো, আই দিয়ে করলে একটা মান আসলো আলটিমেটলি, এটা দিয়েও একটা মান আসতো, কিন্তু কে তো মিলতেছে না, তাই না, তাহলে আমাদের আই জে কে তিনটার সাথে কে নাই, ওই দুইটার মধ্যে, তাহলে কে দিয়ে গুণ করলেই শূন্য হবে, ওকে। এবার কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটা কী হবে, শীর্ষবিন্দু যা পাদবিন্দু তা, তাহলে সেটা নাল ভেক্টর, নাল ভেক্টর, শীর্ষবিন্দু আর পাদবিন্দু সেম হলে কী ভেক্টর, নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয় সেটা কী ভেক্টর বলো তো, যে ভেক্টরের মান শূন্য নয় সেটা কী ভেক্টর, শীর্ষবিন্দু পাদবিন্দু সেম হলে নাল ভেক্টর, কিন্তু এমন একটা ভেক্টর আছে যে ভেক্টরের মান শূন্য না সেটা কি, নাল ভেক্টর আর সঠিক ভেক্টর, ওইটা বুঝছো, যে ভেক্টরের মান শূন্য না সেটা সঠিক ভেক্টর, আর যার শীর্ষ আর পাদ দুইটাই সেম, যাই শীর্ষবিন্দু তাই পাদবিন্দু, তাহলে ওইটা নাল ভেক্টর বুঝছো, তাহলে এটা আসছে কতবার আসছে, মেডিকেলও চলে আসবে, ডেন্টাল অ্যাডমিশনেও আসছে, এগুলো কিন্তু মেডিকেলও আসতে পারে, ওকে। তারপরে ষোলোর পরে আমরা কোথায় চলে যাব, ষোলোর পরে এদিকে কিছু নাই, লাগবে না এগুলো, মেডিকেল লাগবে না, ষোলোর পরে আমাদের 17 18 লাগবে না, 19 চলে যেতে হবে, ওকে চলো আমরা একটু 19 যাই, আচ্ছা 19 না, আচ্ছা যদি কিউ ইজ ইকুয়াল টু এত হয় তবে 1 - এত বা আমাদের ডেল ডট কিউ, আচ্ছা ডেল ডেল ডট কিউ না, ডেলের সাথে তো ডটও নাই, ডেলের সাথে ডট আছে, ডট থাকলে ডাইভারজেন্স হইতো, ডেলের সাথে যদি কিছু না থাকে এমনি কিছু বসে তাহলে এটা কি গ্র্যাডিয়েন্ট না, এটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট, তোমাদের মনে আছে কথাটা, ক্রস হলে কার্ল, ডট হলে হচ্ছে ডাইভারজেন্স, ক্রস হলে কার্ল, ডট হলে ডাইভারজেন্স, আর কিছু না থাকলে কি, কিছু না থাকলে গ্র্যাডিয়েন্ট না, কিছু না থাকলে কি, তাড়াতাড়ি বলো, কিছু না থাকলে হচ্ছে ডাইভারজেন্স, এখন আমাদের এটা মান বসাইতে হবে, এটা কত নম্বর, 19 নম্বর ম্যাথ, তাই না, এটা ওই যে ডিডিএক্স দিয়ে করা যায় বুঝছো, এটা একটু অনেক বড় একটা মান আসে, অনেক বড় করে ম্যাথ করা লাগে, সলিউশন করে দেখছিলাম, এটা এটা মনে রাখো, এটা এটা হচ্ছে খ, এটা মনে রাখো। তারপর আমরা এখন 20 চলে যাব,
এরপর আছে পি কিউ আর, মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে নির্দেশ করলে কি হবে? আচ্ছা, ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে নির্দেশ করলে কি হয়? সবগুলা যোগফল শূন্য হয় না? ত্রিভুজের একই ক্রমে নির্দেশ করলে কি হয়? তিনটা বাহু, ধরো তিনটা বাহু, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সব যদি একই ক্রমে যায় তাহলে কত হয়? পি প্লাস কিউ প্লাস আর সবগুলো কি হয়? শূন্য হয় না? ত্রিভুজ সূত্র এটা, বুঝছো? তাহলে আমাদের কত হবে? এটা ঘ হবে। বিশের অ্যান্সার কত হবে? বিশের অ্যান্সার ঘ হবে, বিশের অ্যান্সার ঘ হবে। এরপরে একুশ, এ ইজ ইকুয়াল টু আই, বি ইজ ইকুয়াল টু টু আই প্লাস কে, এ আর বি এর মধ্যবর্তী ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুটার একুশ নাম্বার ম্যাথে, একুশ নাম্বার ম্যাথের আমাদের সূত্র হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তোমরা একটা সূত্র দিয়ে ফেলাই করতে পারবা, এটা হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু কত? এ বি কস থিটা। এবছর আমি তোমাদের এই ম্যাথগুলো করাচ্ছি, সামনে বছর আবরারে দিয়ে করাবো। আবরার রেডি থাকো তো? আবরার শারীর ক্লাসে আসো? আবরার শারীর সামনে বছর তোমার এগুলো করা লাগবে, সামনে বছর এগুলো সব তুমি করবা। আচ্ছা, মনে হয় আবরারে তখন ক্লাসে ছিল। তাহলে আমাদের আলটিমেটলি ওটার মান কত আসে বলো তো? আমাদের একুশের মান আসে কত? আলটিমেটলি একুশের মান কত আসে? একুশের মান কত আসে বলো তো? একুশের মান হচ্ছে খ হবে, খ হবে। তারপরে হচ্ছে আমাদের বাইশ, বাইশ হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি হলে এদের মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি হলে মধ্যবর্তী কোণ কত? বাইশ, বাইশ করবো আমরা এখন ম্যাথ। চলো বাইশের ম্যাথটা করি, অনেকক্ষণ যাবত ম্যাথ করাচ্ছি না। আচ্ছা, এ দুটা না, একটা সূত্র আমাদের, এ দুটো হচ্ছে সূত্র। তাহলে আমাদের কি আসে? এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমাদের কি হয়? সাইন থিটা ভাগ কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে সাইন বাই কস ইজ ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে টেন টেন ওয়ানের মান কত? টেন ওয়ানের মান ফর্টি ফাইভ না? টেন ওয়ানের মান কত? টেন ওয়ান ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ না? ফর্টি ফাইভ। তাহলে ফর্টি ফাইভ কত হয়? ফর্টি ফাইভ পাই বাই ফোর হয় না? ফর্টি ফাইভ পাই বাই ফোর হয়। ফর্টি ফাইভ মানে পাই বাই ফোর, হ্যাঁ, ফর্টি ফাইভ মানে পাই বাই ফোর। কয় ঘন্টা হয়েছে? ফর্টি ফাইভ মানে পাই বাই ফোর। তাহলে আমাদের আমরা পাই মানে কত? পাই মানে একশো আশি না? পাই মানে একশো আশি। তাহলে ফর্টি ফাইভ মানে কি? তাহলে একশো আশি চার দা ভাগ না? এগুলো জানো তোমরা? এগুলো না জানলে তো সমস্যা, দেখো এগুলো কিন্তু জানতে হবে। আমি কিন্তু ফিজিক্স পারতাম না, কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো একটু জানতাম। এই ছোটোখাটো বিষয়গুলো না জানলে কিন্তু মেডিকেলে পারা যাবে না। তোমরা যে যারা মেডিকেল পছন্দ করে, মানে আমার অনেক বায়োলজি আর কেমিস্ট্রি আমার অনেক পছন্দ ছিল তোমাদের সমান বয়সে। আমি অনেক ভালো মার্কও পাইতাম, ইভেন কলেজেও আমার ফ্রেন্ডদেরকে পড়াইতে পারতাম, এরকম অবস্থা বায়োলজি কেমিস্ট্রিতে ছিল। কিন্তু ফিজিক্সে যে আমার টিচারও ভালো লাগতো না ফিজিক্সের, আবার ফিজিক্স ভালোও লাগতো না আলটিমেটলি, বুঝছো? ক্লাস ভালো লাগতো না, পড়তে ভালো লাগতো না, সব কিছু মিলায়া। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যায় দেখি যে ফিজিক্সের ওই সব পড়া, একাডেমিক পড়াগুলো নাই, একাডেমিকে যে প্যারাগুলা মেডিকেলে, কিন্তু ফিজিক্সের একাডেমিক প্যারা নাই। তো আলটিমেটলি মেডিকেলে যে আমি ভালো করতে পারছিলাম, ওই যেই জিনিসগুলো জানা দরকার মেডিকেলের জন্য সেই জিনিসগুলো জানছে, অর্থাৎ পাকনামি করি নাই। ফিজিক্স নিয়ে যদি পাকনামি করতে যাইতাম, বড় বড় ম্যাথ এগুলো হ্যান ত্যান করতে যাইতাম, তাহলে আমি শেষ, তাহলে আমার আর ফিজিক্স পারাই লাগতো না। দেখলাম হাই রে, আমি যেই জিনিস চাইতেছি, যে শর্টকাট সিস্টেম, রেডি ফিজিক্সে মেডিকেলে সিস্টেম, তারপরে আমার হয়ে গেছে, বুঝছো? তারপরে আমি মেডিকেলে ফিজিক্সে ভালোই মার্ক তুলতে পারতাম অনেক, মানে অ্যাডমিশন টেস্টে যে কোচিংগুলো করতাম না, ফিজিক্সের দিন ধুমধারাকে মার্ক তুলে ফেলতাম। কিন্তু আসলে ফিজিক্সে আমি অত ভিতরে কিন্তু ডিপলি জানি না, বুয়েটের টিচাররা যা জানে আমি আসলে জানি না, সত্যি কথাই বলতেছি। কিন্তু তোমরা চাও তাও আমার ক্লাস করতেছো, তার মানে বুঝছো, তার মানে তুমিও যদি ফিজিক্স অনেক না জানো কিন্তু মেডিকেলের জন্য যা দরকার তা জানো, সামনে তোমার ক্লাসও করবে বলাবান। মানে আমি ফিজিক্সেরও টিচার, মাঝে মাঝে ভাবি যে আমি ইন্টারমিডিয়েটে ফিজিক্সে ভয় পাইতাম কত। যাই হোক, অনেকক্ষণ বক বক করি না, সরি গল্প করি না, তাই গল্প করলাম। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? তেইশ নাম্বার কোশ্চেন আমাদের এখন একটু জানতে হবে। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। লেখো, স্কেলার ফাংশনকে ভেক্টর রূপান্তর, স্কেলার, স্কেলার থেকে ভেক্টর, স্কেলার থেকে ভেক্টর, এটা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমি জি দিয়ে দিলাম। হ্যাঁ, স্কেলার থেকে ভেক্টর কে করে? গ্রেডিয়েন্ট করে। আর ভেক্টর থেকে স্কেলার কে করে? ভেক্টর থেকে স্কেলার করে ডাইভারজেন্স, ডি দিয়ে দিলাম। হ্যাঁ, ভেক্টর থেকে স্কেলার করে, ভেক্টর থেকে স্কেলার করে ডাইভারজেন্স, ভেক্টর থেকে স্কেলার করে ডাইভারজেন্স। আর এবার হচ্ছে কার্ল, ভেক্টর থেকে ভেক্টর করে কার্ল, সি কার্ল হচ্ছে ভেক্টর, এটা একটু মনে রাখো তোমরা, ভেক্টর থেকে ভেক্টর করে কে? ভেক্টর থেকে ভেক্টর করে কার্ল। তাহলে এখানে বলছি স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে, তাহলে স্কেলারকে ভেক্টর রূপান্তর কে করলো? স্কেলারকে ভেক্টর রূপান্তর কে করলো? গ্রেডিয়েন্ট করলো না?
তাহলে অ্যানসারটা গ্র্যাডিয়েন্ট হবে। কি হবে অ্যানসার তাড়াতাড়ি বলো, অ্যানসারটা কি হবে, দ্রুত বলতে হবে, অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হবে গ্র্যাডিয়েন্ট। ওকে, এবার আমরা 24 চলে যাচ্ছি, আমরা এখন কোথায় যাব, আমরা এখন 24 যাব। বলছে এফ ইজ ইকুয়াল টু এত, একই বল সরি এই বল ভেক্টরটির এক্স জেড তলে মান কত একক, এটার এক্স জেড তলে মান কত একক, আমাদের হচ্ছে 24 নাম্বার এখন, তাই না? আচ্ছা এক্স জেড তলে মান কত, এক্স জেড তলে মান চলো যে মানটা দেওয়া আছে ওটা দেখ করি আমরা, এক্স আর জেড তলে, তাহলে এক্স আর জেড তলে আমাদের নিতে হবে কত বলো তো, তিনটা নিতে হবে না দুইটা নিতে হবে, তাড়াতাড়ি বলো আগে, এক্স আর জেড তলে আমাদের দুইটা নিতে হবে না, আমাদের যে কি আছে, যে তো নাই এক্স ওয়াই, যে তো ওয়াই ওয়াই ভ্যালু তাই না, যে তো ওয়াই এর জন্য, তাহলে এক্স আর জেটের মানটা নিতে হবে, তাহলে এক্স আর জেটের মান নিলে এফ এর মান দাঁড়ায় কত, এক্স আর জেটের মান নিলে বুঝছো এটা, এটা কেন আমি দুইটা মান দিতেছি, কারণ আমার এক্স জেড চাইছে ওয়াই চাই নাই, তাহলে আমরা থ্রি কে নিব, এটা নেওয়ার পরে দিব রুট করে, এটারে রুট করে দিলাম, ফাইভ স্কোয়ার করে দিলাম, তারপর প্লাস দিলাম, মাইনাস থ্রি দিলাম, স্কোয়ার করে দিলাম, কত হয় 25 হয়, 25 প্লাস 9 হয় কত হয় 34 হয়, আলটিমেটলি অ্যান্সার 34, কত তাড়াতাড়ি বলো অ্যান্সার কত, 24 অ্যান্সার কত, 24 অ্যান্সার 34, 24 অ্যান্সার কত 34। আচ্ছা এই চ্যাপ্টার শেষ হবে আজকে, ভাই ফিজিক্স পড়ানো কঠিন আছে, ফিজিক্স এমসিকিউ পড়ানো অনেক কঠিন আছে। আচ্ছা তারপর হচ্ছে 26, এ ও বি এর একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত, আমরা জানি কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তোমরা আমার মেডিফিজিক্সের ক্লাস করছিলা, আমাদের হোয়াইট চ্যাপ্টার মেডিফিজিক্সের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো অনেক সুন্দরভাবে নিতে পারছিলাম, কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো একদিনে দুইটা তিনটা করে নিয়ে ওদের শর্টস যতটুকু ইম্পর্টেন্ট জাস্ট ওইটুকু পড়াইতে পারছিলাম, তবে মেডিফিজিক্স অনেক মজা করে নিতে পারি, মেডিফিজিক্স ক্লাস করলে তোমার কাছে মনে হবে আল্লাহ ফিজ এত সোজা। আচ্ছা যাই হোক, ফিজ আসলে মেডিকেলের জন্য সোজা যদি পড়তে পারো। এরপর চলো আমাদের দুইটার কোণ কত হবে 0 ডিগ্রি হবে, মধ্যবর্তী কোণ কত হবে, আচ্ছা 26 কত হবে অ্যান্সার তাড়াতাড়ি দেখো তো, কোনো ভেক্টর ও তার মধ্যবর্তী কোণের মান কত, কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা এ আর বি হবে না জাস্ট এই হবে, কারণ এর জন্য এ তাই না, তাহলে এ এবং এর একক ভেক্টরে এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এ আর আমাদের এ, এ দুটার মধ্যবর্তী কোণ 0, এ আর এর মধ্যবর্তী কোণ কত, এ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0। আর 26, 27 এবার হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে বোঝা যায় কত, এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে হচ্ছে এ আর বি একে অপরের উপর লম্ব, হ্যাঁ এ ডট বি হলে তো এ আর বি একে অপরের লম্ব, এটা বলছিলাম না, এ ডট বি যদি ডট গুণন 0 হয় তাহলে লম্ব হয়, আর ক্রস গুণন 0 হলে সমান্তরাল হয়, ডট গুণন 0 হলে লম্ব হয়, ক্রস গুণন 0 হলে সমান্তরাল হয়, ডট গুণন 0 হলে লম্ব হয়, ক্রস গুণন 0 হলে সমান্তরাল হয়, সলিনয়ডাল কি, 28 নাম্বার সলিনয়ডাল কি, আচ্ছা ডাইভারজেন্স আমরা জানি ডাইভারজেন্স হচ্ছে ডট গুণন তাই না, ডট গুণন সলিনয়ডাল তো ডট গুণন, এটা জানো সলিনয়ডাল ডট গুণন, কার্লের ক্ষেত্রে অঘূর্ণনশীল একটা ব্যাপার আছে, কিন্তু ডাইভারজেন্সের ক্ষেত্রে সলিনয়ডাল কথাটা আছে, ডাইভারজেন্স 0 হলে সলিনয়ডাল হয়, ডাইভারজেন্স 0 হলে সলিনয়ডাল হয়, আর কার্ল 0 হলে অঘূর্ণনশীল হয়, কার্ল মানেই ঘূর্ণন বুঝছো, কার্ল মানেই ঘোরানো, কার্ল মানেই ঘোরানো, কারণ কার্ল 0 তাহলে ঘুরবে না, কার্ল 0 হলে অঘূর্ণনশীল, কার্ল মানে ক্রস গুণন তাই না, ডেলের সাথে ক্রস গুণন হলে কার্ল, কার্ল যদি 0 হয় তাহলে অঘূর্ণনশীল, আর যদি ডট ডেল তোমার হচ্ছে ডট গুণন 0 হয়, ডাইভারজেন্স 0 হয় তাহলে হচ্ছে সলিনয়ডাল, ডাইভারজেন্স 0 হলে আসবে আর যাবে এরকম করে চোঙের মতো যাবে আর আসবে, যাবে আর আসবে বুঝছো, এটা বোঝানো যায় সুন্দর করে কাগজ দিয়ে ক্লাসে বুঝাইছিলাম মনে হয় ফিজিক্সে, ওই যে আমার ক্লাসে অনেক কথাই বলতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, তোমার সলিনয়ডাল হয় কখন লম্বালম্বি বুঝছো, দুই সাইড দিয়ে আসবে যাবে এই টাইপের কিছু। ওকে তাহলে আমরা দেখি আমাদের যে আর হচ্ছে যে ক্রস, এটা এর পারবা না, এটা তো পারবা, এটা তো পারার কথা, আই যে দেখো কত আস্তে আস্তে পড়াই, দেখো 2x স্পিড থেকে এখন আসছি কত স্পিডে, এখন আসছি হচ্ছে পাইজলামি করতেছি, আচ্ছা এখন আসছি হচ্ছে 0.5 স্পিডে। ওকে আমাদের এখানে যে আছে না, আচ্ছা যে ওকে, তারপরে এখন যাবে গেপুলাপান বলবে এই ফাইজলামি শুরু করছে আমাদের পরীক্ষা আর আপু ফাইজলামি করে, আর যে ক্রস কে, যে ক্রস কে তাহলে আই, যে ক্রস কে কত আই তাই না, আচ্ছা ওকে তাহলে আমাদের এখন যে আর আই কত, তাহলে যে আর আই উল্টা গেছে তাহলে মাইনাস কে, দেখছো তাহলে মাইনাস কে, কি সুন্দর না বুঝছো নি, দেখো তো এটা কি বুঝছো, 29 বুঝছো নাকি আমাকে বলো, 29 বুঝছো পোলাবান, 29 বুঝছো নাকি বোঝো না, দেখো আমি ফাইজলামি করতেছি তাও 250 জন পোলাবান বসে রয়েছে চুপচাপ, মানে সবাই চান্স পেতে চায়, সবাই বলে না আপু আপনি ফাইজলামি করলেও আজকে ক্লাস করব। আচ্ছা তারপরে দেখি কি আছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে 30 নাম্বার না, আচ্ছা 30 কি আমাদের লাগবে না, 30 মনে হয় লাগবে না, 30 তো আমাদের লাগার কথা না, কারণ 31 লাগবে না, 31 লাগবে না, 33-এ চলে যাই, 33-এ চলে যাব আমরা,
তোমরা খালি আয়ত একক ভেক্টর বলতে কি বুঝো, 32 এর একটু জানা নিও, 33 এ চলে যাবে। নিচের কোনটা স্কেলার রাশি বলো তো? জড়তার ভ্রামক স্কেলার রাশি, সকল ভ্রামক স্কেলার। আচ্ছা কোনটি স্কেলার রাশি? সকল ভ্রামক তো ভেক্টর রাশি, ভ্রামক মানেই ভেক্টর রাশি। ভবে সপ্রিয়তম ভাসে প্রেমের জলে, তো ভ্রামক আছে, ভ্রামক তো ভেক্টর রাশি। কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি, সব ভ্রামক ভেক্টর হইলেও জড়তার ভ্রামক স্কেলার। সবাই বলো আমার সাথে সাথে, সব ভ্রামক স্কেলার, সব ভ্রামক ভেক্টর রাশি হলেও জড়তার ভ্রামক স্কেলার রাশি, সব ভ্রামক ভেক্টর রাশি হলেও জড়তার ভ্রামক স্কেলার রাশি। আচ্ছা জড়তার ভ্রামক কি রৈখিক গতির জন্য না কৌণিক গতির জন্য? জড়তার ভ্রামক যেহেতু আসছে তাহলে বলি, জড়তার ভ্রামক কি রৈখিক গতির জন্য না কৌণিক গতির জন্য? জড়তার ভ্রামক কিন্তু কৌণিক গতির জন্য, কৌণিক গতির জন্য, কৌণিক গতির জন্য। আচ্ছা জড়তার ভ্রামককে যদি রৈখিক গতিতে প্রকাশ করতে চাও তাহলে কি দ্বারা প্রকাশ করতে হবে? জড়তার ভ্রামককে যদি রৈখিক গতিতে প্রকাশ করতে চাও তাহলে কি দ্বারা প্রকাশ করতে হবে? এম দ্বারা প্রকাশ করতে হবে না, এম দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, এগুলো আমরা সব জানি। 33-এর পরে এখন কত আছে আমাদের? 33-এর পরে আবার 35, 33-এর পরে আমরা এখন যাব, 33-এর পরে 34, 34 তো লাগবে না, 34টা বাদ, 34 ওই যে ছবি দিয়ে, ছবি দিয়ে ম্যাথ মেডিকেলে আসে না, 35 পারবে না তুমি, আমার করে দিতে হবে, ওই যে ওইভাবে যাও আই হবে অ্যান্সার, বুঝছো? ওইভাবে গেলে, ও এখানে একটু সিস্টেম আছে, দেখো জে প্লাস কে আর আই, জে প্লাস কে আর আই। ওকে আমরা এটারে আগে এটার সাথে দিব, তারপরে এটার সাথে দিব, তাহলে আমাদের কি আছে আই জে কে। এগুলো করতে ভাল লাগে না, এই দিকগুণ করতে ভাল লাগে। দেখো আর হচ্ছে জে সাথে কে, তাহলে জে আর কে, জে আর কে, তাহলে জে জে আর কে, তাহলে আই হয় অ্যান্সার, আই হয়, বুঝছো? তাহলে ফার্স্ট এটাই পেয়ে গেছি আমরা অ্যান্সার, খ। অ্যান্সার কত হবে? খ হবে। 35 অ্যান্সার কত হবে? 35 অ্যান্সার খ হবে, 35 অ্যান্সার খ। এবার স্কেলার গুণনের উদাহরণ কি? স্কেলার গুণন কাজ, কাজের কোনো দিক আছে? যে এদিক ইচ্ছে এদিকে কাজ করা যায়, স্কেলার গুণনের উদাহরণ কি? কাজ, বুঝছো? তারপরে আমাদের 37 লাগবে না, আমরা 38-এ চলে যাব। একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টা অপাংশে ভাগ করা যায়? একটা ভেক্টরকে কয়টা অপাংশে? সবাই ভাবে যে ভেক্টরকে বুঝে দুইটা অপাংশে দিলাম ভাগ করে, উলম্ব অপাংশ অনুভূমিক অপাংশ, কে বলছে? এমনি 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 যেমনি ইচ্ছা এমনি ভাগ করতে পারবা, অসংখ্য উপাংশে ভাগ করা যাবে, বুঝছো? একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যাবে, একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যাবে। সকল বোর্ডে আসছিল, এটা সবাই ভাবে যে আনুভূমিক আর উলম্ব, বুঝি আসলে তা না। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টর কোনটা নির্দেশ করে? সহজ কথা, একক ভেক্টর কি? মাথায় টুপি, উপরে হচ্ছে আমরা কি দিব? এ দিব, নিচেও এ দ্বারা প্রকাশ করা যায়, উপরে এ দ্বারা, নিচেও আবার এমন করে দাগ দেওয়া প্রকাশ করা যায়, বুঝছো? তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের বলো তো? এটা ঘ হবে না আনসার, ঘ হবে, 39-এর ঘ, 39-এর ঘ। তারপর 40 পড়াবো না, 41, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা ভেক্টরের মান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হইলে 0 হবে আর সর্বনিম্ন হইলে 180 হবে, বুঝছো? দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মান 0 হবে, আর যদি বলতো দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হবে, তোমরা লেখো সর্বোচ্চ বললে, সর্বোচ্চ বললে, সর্বোচ্চ বললে, সর্বোচ্চ হলে 0, আর সর্বনিম্ন বললে, সর্বনিম্ন বললে 180, সর্বোচ্চ বললে 0, সর্বনিম্ন বললে 180, সর্বোচ্চ বললে 0, সর্বনিম্ন বললে কত? সর্বনিম্ন বললে 180। তারপর 43 পড়বো না, 44, বুয়েটের, আল্লাহ বুয়েটের ম্যাথ করাবো, সাহস করব? আচ্ছা করাই দিলাম, বুয়েটের ম্যাথ কিন্তু সহজ আছে। আমরা এখন 44 করব। দেখো 7 কেজি ভরের একটা বস্তুর উপর বল এত প্রয়োগ হলে বস্তুটার ত্বরণ কত হবে? আচ্ছা 7 কেজি ভরের বস্তুর উপর বল এত হলে বস্তুটার ত্বরণ কত হবে? ত্বরণ বের করতে হলে আমাদের আগে কি করতে হবে? আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ জানি না, এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু কত হবে? এম বাই এফ, কোনাকুনি না ভুল বললাম, এফ বাই এম, দেখছো কি একটা ছোট সূত্র এটাও লিখতে ভুল করি। আচ্ছা দেখো এ ইজ ইকুয়াল টু আমাদের কোনাকুনি এম এ, তাহলে উপরে এফ বাই এম, তাই না? তাহলে এফ এর মান বের করবো আর এম এর মান, এম এর মান কত? 7 কেজি, এম এর মান 7 কেজি, তাহলে এফটা বের করি আনি, চলো এটা স্কোয়ার করি। আমাদের আছে কত? 2² প্লাস মাইনাস 3² প্লাস 6² উপরে রুট কত হয়? 4 প্লাস 9 প্লাস 36, 4 প্লাস 9 প্লাস 36 কত হয়? 40, 49, 49-এর রুট করলে কত হয়? 7, তাহলে 7 ভাগ 7, উপরে 7 নিচে 7, কাটাকাটি আসে কত? 1, অ্যান্সার কত হবে? 44 অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলতে হবে পোলাবান, তাড়াতাড়ি, 44 অ্যান্সার কত হবে? 44 অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলতে হবে, 44 অ্যান্সার এ হবে, 45। দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত একক, দুটি ভেক্টরের স্কেলার গুণফল এত একক এবং এদের ভেক্টর গুণফলের মান এত, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
কোয়েটের ম্যাথ আমাদের লাগে না আসলে। অ্যান্সার মুখস্ত করো, অ্যান্সার মুখস্ত করো, এটা এটা মুখস্ত করো। তাহলে আমাদের খ, এটা তুমি সূত্র দিয়ে ফেলে করবা যদি চাও কেউ, তবে আপাতত অ্যান্সার মুখস্ত করো। এরপর আমাদের ছবি টবি লাগবে না, 47 লাগবে, 47 হ্যাঁ লাগবে। এ ও বি পরস্পর সমান্তরাল হবে, কখন বলছিলাম, ক্রস গুণফল শূন্য হইলে সমান্তরাল, ডট গুণফল শূন্য হইলে লম্ব। এ আর বি এর ডট গুণফল শূন্য হইলে লম্ব, ক্রস গুণফল শূন্য হইলে সমান্তরাল, তাই না? তাহলে সমান্তরাল চাইছে, তাহলে ক্রস গুণফল শূন্য হইলে সমান্তরাল, সমান্তরাল চাইছে, ক্রস গুণফল শূন্য হইলে সমান্তরাল। এরপর 48, আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কত? আই এবং জে যে তলে অবস্থিত সে তলের উপর লম্ব একক ভেক্টর কত? আই আর জে, আচ্ছা তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে আই আর জে, তো আমাদের আই আর জে, তাহলে এটা জে ক্রস আই হতে পারে নিচের দিকে হইলে, আবার আই ক্রস জেও হতে পারে, বুঝছো? এটা আসলে যে তলে অবস্থিত সেটা লম্ব একক ভেক্টর যদি বলে, তাহলে আই ক্রস জে, এটা হচ্ছে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে হলে আই ক্রস জে, আর যদি নিচের দিকে হয় তাহলে হচ্ছে জে ক্রস আই হবে, বুঝছো? জে ক্রস আই, তাহলে আমাদের আই ক্রস জে আছে কিনা, হ্যাঁ আছে। খ, 48 অ্যান্সার কত? 48 অ্যান্সার খ, 48-এর পরে আমাদের 49-50 লাগবে না, 49-50 লাগবে না, 49-50 লাগবে না, 51 লাগবে না, 52। এবার আমরা 52-তে যাব, বলছে এত এর, আচ্ছা পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কত? তাহলে যেটা আছে এটার একক ভেক্টর নিচে বসাই দাও, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা গ হবে, এই যেটা যা আছে এটারে দুটা দাগ দিয়ে বসাই দাও, তাহলে হয়ে যায় একক ভেক্টর। যে মান দেওয়া আছে ওইটারে নিচে দুইটা দাগ দিয়ে বসাই দাও, মডুলাস দিয়ে আর কি বসাবা, বুঝছো? তারপর 53, আই যে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটা? আই যে দুটা ভেক্টরের ভেক্টর গুণফল কোনটা? আই আর জে, তাহলে কে হয় না, ওই যে মনে আছে না ওই যে ঘড়ির কাঁটা, আই জে কে, ঘড়ির কাঁটার দিকে যাবা, দিকে গেলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, তাহলে আই আর জে মিলে কত হয়? আই আর জে মিলে কে হয়? তাহলে আই আর জে কে, দেখছো কি সুন্দর, আই জে কে, তাহলে খ হবে অ্যান্সার। কী হবে অ্যান্সার? খ হবে। এটা যে যদি একটা চলে আসে রে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাহলে তো সেই হবে, বুঝছো? এটা যে যদি একটা এবার চলে আসে তাহলে ভালো হবে। 55, এবার দেখবো আমরা, 54 লাগবে না। একটি সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এদের ক্ষেত্রফল কত? এটা আমাদের দুটি ভেক্টরের ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান, বুঝছো? এটা ঘ হবে অ্যান্সার, 55 ঘ হবে, ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান, 55 ঘ হবে, ভেক্টর দুটি ভেক্টর গুণফলের সমান। এটা কিন্তু 110 কোশ্চেন, আমরা ভেক্টরের অর্ধ দেখে আসি। তোমাদের কি ধৈর্য আছে পোলাপান? ধৈর্য আছে নাকি ক্লাস শেষ করে দিব? ধৈর্য আছে? কোনটি অপারেটর নয়? কোনটি অপারেটর নয় বলো তো? আমাদের এটাও অপারেটর, রুট করে বের করা যায় মান, লক করে বের করা যায়, ডিডিএক্স দিয়েও মান বের করা যায়, কিন্তু সাইন থিটা দিয়ে অপারেটর না। 58 অ্যান্সার হবে না, বুঝছো? 58 অ্যান্সার এ হবে, 8টা বাকি তিনটা অপারেটর, এই তিনটা হচ্ছে অপারেটর, এই তিনটা কোনো একটা রাশিকে অপারেট করতে পারে, এটা অপারেটর, বুঝছো? কিন্তু এটা অপারেটর না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হচ্ছে 58 ক হবে। 59, 59 হবে না, 59 নাই, 60, 60 দেখো, কোনটির অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হলো? কার্ল মানে ক্রস, কার্ল মানে কি? ক্রস গুণন, তাই না? তাহলে ডট হলে ডাইভারজেন্স, ক্রস হলে কার্ল, আর কোনোটা না হইলে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্রস, তাহলে ক্রস মানে কার্ল, মনে আছে? কক, ক্রস মানে কার্ল, কক মনে আছে তোমাদের? ক্রস মানেই কিন্তু কার্ল, তাহলে কক। কোনটি অন্তরীকরণযোগ্য স্কেলের অপেক্ষকের গ্রেডিয়েন্ট? আচ্ছা গ্রেডিয়েন্ট তো, তাহলে ডটের কিছু বসবে না সাথে আর কি, বুঝছো? এই যে এরকম করে দিবা, কোনো ডটও না ক্রসও না, তাহলে খ, বুঝছো? বলছিলাম না যে ডেলের সাথে, ডেলের সাথে তোমার হচ্ছে ডট দিয়ে যদি কিছু বসে, সেটা আর হোক সেটা যাই হোক, তাহলে ডাইভারজেন্স। ডেলের সাথে, ডেলের সাথে যদি ক্রস দিয়ে কিছু বসে তাহলে সেটা কার্ল, কিন্তু ডেল যদি একা বসে থাকে তার সাথে যেই আসুক না কেন, কোনো ফুটা বা ক্রস কিছুই নাই, ডট বা ফুট ক্রস কিছুই নাই, তাহলে সেটা কী হবে? তাহলে সেটা হচ্ছে আমাদের তোমার গ্রেডিয়েন্ট হবে, তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মনে থাকবে না এগুলা? এটা দিয়ে কিন্তু তিনটা জিনিস মনে রাখতে পারলাম আমরা, আচ্ছা ঠিক আছে। তারপরে চলো আমরা যাবো এবার 62-তে, একটি ভেক্টর বি, আচ্ছা একটি ভেক্টর ক্ষেত্র বি অঘূর্ণনশীল হবে যখন, অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল যেন কখন হয়? কাল যখন শূন্য হয়, কাল শূন্য হলে অঘূর্ণনশীল হবে। তাহলে আমাদের এই যেটা এ, কাল শূন্য হলে অঘূর্ণনশীল না, কাল মানে কি বলো তো? কাল মানেই তো ঘূর্ণন, কাল মানে কি বলো তো? কাল মানেই তো ঘূর্ণন, কাল মানেই ঘূর্ণন। এখন কালই যদি শূন্য হয় তাহলে ঘুরবে? তাহলে তো অঘূর্ণনশীল হবে না, কাল মানেই ঘূর্ণন, কালই শূন্য, তাহলে কাল যদি শূন্য হয় তাহলে ঘুরবে? ঘুরবে না, অঘূর্ণনশীল হবে। আর সলিনয়েড কখন হয়?
ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়ডাল হয়, ডাইভারজেন্স শূন্য হলে কি হয়, ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়ডাল হয়, ডাইভারজেন্স শূন্য হলে নর্মালি ডাইভারজেন্ট ব্যাপারটা আমি তোমাকে বুঝাই, মন চাইতেছে বুঝাইতে একটু। আচ্ছা ডাইভারজেন্ট ব্যাপারটা বুঝাইতে মন চাইতেছে এরকম করে যে মুড়ির ঠোঙ্গার মতো বানাও, এটা হচ্ছে ডাইভারজেন্স, এই জিনিসটা হচ্ছে ডাইভারজেন্স, বুঝছো? এখন যদি এটারে এমন করে দাও, আচ্ছা এগুলো ফিজিক্স ক্লাসে বুঝাইছিলাম, এমন করে দাও তাহলে এদিক দিয়ে যা যাবে এদের তাই বেরোবে, তাই না? এটা হচ্ছে সলিনয়ডাল। তাহলে ডাইভারজেন্স শূন্য হলে কি হয় বলো তো, ডাইভারজেন্স শূন্য হলে কি হয়, ডাইভারজেন্স শূন্য হলে কি হয়, ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়ডাল হয়। এখন আমরা আসি কই, এখন আমরা আসি হচ্ছে 63 নম্বরে। ওকে, এত এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা আমাদের এটা হচ্ছে 63 নম্বর, এ আর বি এত হইলে এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা চলো এটা আমরা একটু সলভ করাই দিই তোমাদের, আর কতক্ষণ, আর বেশিক্ষণ নাই, হ্যাঁ ক্লাস শেষের দিকে, আজকের দুইটা চ্যাপ্টার হয়ে গেল, এরকম করে যদি ক্লাস নেওয়া যায় তো ভালোই হইতো, কিন্তু সময় তো পাইতাছি না, সময় তো মিলতেছে না। দেখো এদিকে আমাদের কত, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে আমরা এখন টু এইগুলো কেটে দিই, এটা 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 দাও, তাহলে থাকে কত, 2ab কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2ab কস আলফা। তাহলে ab কস আলফা ইজ ইকুয়াল টু কত, হ্যাঁ এই জায়গায় থাকলো কত আমাদের, ab কস আলফা ইজ ইকুয়াল টু শূন্য থাকে, বুঝছো, শূন্য। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু শূন্য, তাহলে কস আলফা যদি শূন্য হয় কস শূন্যের মান কত, 90, না কস শূন্যের মান কত, কস শূন্যের মান 90, তাহলে আমাদের কত হবে 63, কত হবে 63 হবে খ, 63 আনসার কত হবে, 63 আনসার খ হবে। তারপরে এবার আমরা চলে যাবো 64-তে, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কী বলে, সবার পাদবিন্দু যদি সেম হয় তাহলে কী বলবে, সমপারম্ভিক ভেক্টরই বলবে, আর কী বলবে, সবার পাদবিন্দু, এটার পাদবিন্দু যা, এটার পাদবিন্দু তা, এটার পাদবিন্দু তা, সব তাহলে সমপারম্ভিক। আর যদি পাদবিন্দু ফিক্স করা থাকে এন থেকে যেতে হবে, পাদবিন্দু ফিক্স করা থাকলে তাহলে কী হবে, তাহলে পাদবিন্দু ফিক্সড হলে বলবে সীমাবদ্ধ ভেক্টর, পাদবিন্দু যদি ফিক্সড থাকে তাহলে সীমাবদ্ধ ভেক্টর, পাদবিন্দু ফিক্সড থাকলে সীমাবদ্ধ ভেক্টর। ওকে, তারপরে আমাদের 65 লাগবে না, 65 ছাইরে চলে যাব। তারপরে 66, 66 নাম্বারটা দেখি কী আছে, এত এত স্থানাঙ্ক ব্যবস্থাতে, আচ্ছা এত পি কিউর মান কত, আচ্ছা এখানে আমাদের 66-র মানটা আমরা বের করবো পি কিউ, তো তাহলে আমরা পি কিউর মানটা কেমনে বের করি দেখো, পি কিউ চাইছে তো, হ্যাঁ পি কিউ যদি পি কিউ হয় তাহলে আমরা ওটাতে কিউ মাইনাস পি দিয়ে বাই করতে পারি, আবার পি মাইনাস কিউ দিয়ে বাই করতে পারি, চলো কিউ মাইনাস পি দিয়ে বাই করি। যদি কিউ মাইনাস পি দিয়ে বাই করো তুমি, তাহলে তোমার মান কত আসে, তুমি রুট দাও তারপরে স্কোয়ার করবা, তাহলে কিউ মাইনাস পি, তাহলে 3 - 3 স্কোয়ার প্লাস, তারপরে -4, তারপরে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2 স্কোয়ার, তারপরে আমাদের কত প্লাস, তাহলে 5 - 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, শূন্য না, শূন্য প্লাস কত, -2, -2 স্কোয়ার করলে কত হয় 4, 4 স্কোয়ার কত হয় 16, 16 স্কোয়ার করলে কত হয় 20, খব অ্যান্সার। 66-র অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো, 66-র অ্যান্সার কত হবে বলো তো, 66-র অ্যান্সার আমাদের খ হবে, খ খ। তারপর 67 লাগবে না, 68 মুখস্থ, সাস্টের এটা মুখস্থ করবে অ্যান্সার একদম, যা আছে তাই, যে এরকম হলে এটা একটা অ্যান্সার, সাস্টের ম্যাথ এগুলো স্কিপ করাই ভালো, তারপরও দিয়া দিছে যখন করো সমস্যা নেই, বুয়েট সাস্ট কুয়েট এগুলো না করলেও চলে। এরপর দেখো মেডিকেলের জন্য চলে আর কি, অন্য কিছুর জন্য লাগবে। তারপর আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে 69-এ, এ বি সি ডি যত ক্রমে এত এত, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তাহলে এ ও বি ভেক্টর দর কোন কত, এ ও বি ভেক্টর দর কোন কত, এটার মান আসলে ভুল আছে, বুঝছো তোমাদের বইতে এটা ভুল আছে, এটার অ্যান্সারটা আমাদের পাই বাই 2 আসে, কিন্তু আমরা এখানে 15 জায়গায় 5 ধরে করলে আসছিল, এ জায়গায় 15 জায়গায় 5 ধরে করো, বুঝছো, তাহলে ম্যাথ মিলাইতে পারবা, এটা ডিউ অ্যাডমিশন আসছে আর বুয়েটে আসছে, বলছিলাম বুয়েট মেডিকেলগুলো মেডিকেলে লাগে না, বুয়েটেরগুলো নর্মালি, পাই বাই 2 এটার অ্যান্সারটা, পাই বাই 2 মনে রাখো, 69-এর অ্যান্সারটা কত, 69-এর অ্যান্সারটা পাই বাই 2, 69-এর অ্যান্সারটা কত, পাই বাই 2। তোমরা হিসাব করে দেখো এর মান 12, এর মান 12, বি এর মান হচ্ছে 5, বি এর মান 5, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 13। তাহলে আমরা যদি এ আর বি বের করতে চাই, এ আর বি এর মান যদি আমরা বের করতে চাই, দেখো এ আর বি, এ আর বি যদি বের করতে চাও আলটিমেটলি কত হয়,
আমাদের হচ্ছে 5 স্কয়ার 12 স্কয়ার তাহলে আলটিমেটলি কত হয় 25 আর হচ্ছে 144 তাহলে কত হয় রুট 169 তাহলে রুট 13 তাহলে 13 কার মান 13 সি এর মান না তাহলে 13 সি এর মান তার মানে বলছে যে আমাদের এ প্লাস বি যদি করতে যাই আমরা তাহলে আমাদের আলটিমেটলি মানটা সি এর সমান হবে এবং এটা এমন হইলে আমাদের মান হয় পাই বাই 2 অর্থাৎ 90 আমাদের মান কত হয় মধ্যবর্তী কোণ কত হয় 90 হয় মধ্যবর্তী কোণ 90 আর কি ত্রিভুজের মতো এই যে এরকম এই যে এখানে 90 হয় মান বুঝছো 90 হয় তাহলে আমাদের মান কত হয় বলো তো মানটা হচ্ছে 90 হয় মান হচ্ছে 90 এ হচ্ছে 12 আর সি হচ্ছে 13 আর বি হচ্ছে 5 এটা দিয়ে করা যায় তাহলে হিসাবে আমাদের মানটা কত আসে ঘ আসে অ্যানসার অ্যানসার কত আসে বলো তো ঘ আসে তারপরে 70 70 হচ্ছে স্কয়ার তো তাই না 70 এর অ্যানসার মুখস্থ করো 70 অ্যানসার খ 70 অ্যানসারটা খ বুঝছো 70 অ্যানসারটা খ মানে এটার সাথে আমরা তোমার দেখো এই যে ডেল ডেলের সাথে যে আমাদের এই জায়গায় তোমার যেটা আছে এটাকে এই জায়গায় নিয়ে আসা যায় এটা বসা যায় কি ডাইভার্জেন্স মান বুঝছো সরি ডাইভার্জেন্স না গ্র্যাডিয়েন্টের মান এখানে গ্র্যাডিয়েন্ট বুঝাইতেছে 70 হচ্ছে গ্র্যাডিয়েন্ট বুঝছো 70 কি 70 হচ্ছে গ্র্যাডিয়েন্ট বুঝাইতেছে তারপরে 71 71 এ কি আছে দেখি ভেক্টর এ এত বি এত আচ্ছা এ এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে আমাদের এর মান কত হলে ভেক্টর দুটো সমান্তরাল হবে আমরা জানি সমান্তরালে ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল হয় না ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল হবে ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল তোমরা একটা কাজ করতে পারো আমাদের এখানে যা যা আছে এরকম করে বসায় দিতে পারি আমরা চলো এ ভাগ 9 ইজ ইকুয়াল টু মানে এটার সাথে আয়ের সাথে আয়ের ভ্যালু মাইনাস 3 6 তারপর হচ্ছে 5 10 -10 তাহলে আলটিমেটলি কত আসে এ ভাগ 9 ইজ ইকুয়াল টু -1/2 ইজ ইকুয়াল টু -1/2 তাহলে এর মান কত আসে এর মান আসে -9/2 না এর মান -9/2 আসে মিলে করে দেখো হয়ে যাবে এটা আসতে পারে এর মান -9/2 ওই যে ওখান থেকে মান মানগুলো সমান সমান করে বসে দিবা বুঝছো বসায় দিয়ে করে ফেলতে পারবা 72 আমাদের আই আর জে এবং আই আর কে এর মধ্যবর্তী কোণ কত আই আর জে এবং আই আর কে এর মধ্যবর্তী কোণ কত এটা ওই যে এ বি ডট এ বি কস থিটা দিয়ে বসে 60 ডিগ্রি আসে এটার মান 60 ডিগ্রি মনে রাখো এটার মান 60 ডিগ্রি আই জে এবং আই মাইনাস জে এবং আই প্লাস কে এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি তারপর এ ইজ ইকুয়াল টু এত হলে এর মান নির্ণয় করো আচ্ছা ঠিক আছে এর মান নির্ণয় করবো 73 তো চলো এর মান নির্ণয় করি রুট করে দাও রুট করে স্কোয়ার করে দাও রুট করে স্কোয়ার করলে কত হয় 4 স্কোয়ার 3 স্কোয়ার -1 স্কোয়ার 16 9 1 কত 26 হওয়ার কথা না রুট 26 হওয়ার কথা রুট 26 73 এ হবে অ্যান্সার 73 এর কত হবে অ্যান্সার তাড়াতাড়ি বলো তো 73 এর কত হবে 73 এর এ হবে অ্যান্সার 73 এর এ এরপর আমরা 74 এ চলে যাব এত ভেক্টরটির সাথে কত কোণে আনতো 74 কত কোণে আনতো তাই না চলো 74 নাম্বারটা করাই দিই আর বেশিক্ষণ নেই আমরা হ্যাঁ ধৈর্য আছে তোমাদের কুলাবান ঝিমাই গেছো নাকি আচ্ছা 22 ব্যাচকে তো আর পাবোই না ক্লাসে কারণ সামনে তো 22 ব্যাচ হয় মেডিকেলে চান্স পাবে যারা পাবে নাহলে সব তো ভার্সিটিতে চলে যাবা আর তো ক্লাসই করবো না তোমরা আজকে করতে সেরকম ফিজ ক্লাস আবার করা যায় কি না আবার দেখা যাক 4 কত 9 কত 13 √13 তাই না √13 এবার আমাদের মান বের করতে হবে তাহলে আমরা কোন এক্স অক্ষের সাথে কোন আলফা কোন হচ্ছে কস ইনভার্স আই ভাগ এ তাহলে আমাদের এখানে এর মান কত পাইলাম এর মান পাইলাম 13 তাহলে আয়ের মান কত দেওয়া আছে আয়ের মান 2 দেওয়া আছে তাহলে কস ইনভার্স আয়ের মান হচ্ছে 2 2 আর নিচে কত 2 আর নিচে হচ্ছে √13 এটা হবে অ্যান্সার খ কি হবে অ্যান্সার বলো তো খ হবে অ্যান্সার খ খ খ তারপরে আমাদের হচ্ছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর এদের বিয়োগফল কত দুটি একক ভেক্টরের সমষ্টি একটা একক ভেক্টর এদের বিয়োগফল কত দুইটা একক ভেক্টরের সমষ্টি একটা একক ভেক্টর এদের বিয়োগফল কত এটা সিস্টেমটা এটা অনেক বড় একটা ম্যাথ এত বড় ম্যাথ করার দরকার নাই তুমি এমনি করো 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আলটিমেটলি আসে কত 1 প্লাস 1 প্লাস 1 3 75 এর 3 হবে অ্যান্সার 75 এর কী হবে অ্যান্সার বলো তো 75 এর 3 হবে অ্যান্সার 75 এর পরে 76 কত আছে
76 আছে হচ্ছে c = a - b ভেক্টরটির মান a + b আর a এবং b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত আমাদের এবার আমরা করব হচ্ছে 76 নাম্বার 76 নম্বরের ক্ষেত্রে তোমার 180 অথবা পাই হয় বুঝছো পাই বাই 180 এটার মান এটা তোমার a এবং b দুটির মধ্যবর্তী কোণ পাই ধরে নাও পাই পাই বাই 180 হবে এটা a - b ভেক্টরটির মান আবার a + b তাহলে আলটিমেটলি তোমার a আর b এর মধ্যবর্তী কোণ 180 হয় তারপরে আমাদের এখানে 77 নম্বরের একটা ম্যাথ আছে চলো 77টা করি এত ইজ ইকুয়াল টু এত হলে a আর b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত আমরা একটু এটা ম্যাথটা করি আমাদের হচ্ছে a ডট b স্কয়ার a স্কয়ার b স্কয়ার তাহলে আমাদের ab cos থিটা স্কয়ার ab হোল স্কয়ার আলটিমেটলি স্কয়ার তুলে দিলে থাকে ab cos থিটা থাকে ab তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos 1 এর মান কত 0 না cos 1 এর মান 0 তাহলে আলটিমেটলি 77 এর ঘ 77 এর आंसर কত ঘ 77 এর ঘ 78 এটি সামান্তরিকের যদি সন্নিহিত বাহু এত এবং এত নির্দেশ করে তবে সামান্তরিকের ক্ষেত্রফল কত সামান্তরিকের ক্ষেত্রফল এটা কোয়েটের ম্যাথ তো লাগবে না এটা आंसर মুখস্থ করবা এটা आंसर মুখস্থ করব 2√2 এটা आंसरটা মুখস্থ করব ঠিক আছে তারপর আমরা চলে যাব আমাদের এদিকে আর কিছু নাই আমরা এবার ছবি আলাদা করব না আমরা 80 নম্বরে চলে যাব যদি এত হয় তাহলে ডেল ডট আর কত ডাইভারজেন্স চাইছে না ডেল ডট আর এটা ওই যে হিসাবে বসে দিবা ডি 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 এক্স প্লাস ডি ডি ওয়াই আর হচ্ছে ডি ডি জেড দেখি আমরা আমাদের মান কত এটার জন্য আই তার মানে 1 প্লাস এটার জন্য ওয়াই ওয়াই মানে তাহলে কত 1 প্লাস এটার জন্য 2 তাহলে 2 তাহলে 2 1 2 4 কত হবে आंसर বলো তো 80 80 কত হবে তাড়াতাড়ি বলো 80 কত হবে 80 হচ্ছে 4 হবে आंसर এবার 81 81 এর आंसरটা বড় অনেক এটা আমাদের ম্যাথ করে করতে হয় ম্যাট্রিক্সের নিয়মে এটা তুমি ঘতে आंसर এটা বইতে দাও এটা দিয়ে রাখো তারপর হচ্ছে 82 82 আমাদের হচ্ছে a ক্রস b = কত a ক্রস b = - b ক্রস a সোজা কথা a ক্রস b = কত माइनस बी क्रस ए ए क्रस बी इज इक्वल टू माइनस बी क्रस ए তারপরে আমাদের আরেকটা আছে 83 আমরা শেষের দিকে আছি হ্যাঁ বেশি নাই আর এ এ ক্রস বি হোল স্কয়ার নিচের কোনটা এ ক্রস বি হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ডট বি স্কয়ার বুঝছো আমাদের 83 এর आंसर হবে ক ক ক আচ্ছা 84 ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে টর্ক বলে না ব্যাসার্ধ ভেক্টর আর আর প্রযুক্ত বল এফ আর আর এফ এর মধ্যে ভেক্টর গুণফল হলে টর্ক হয় আর আর এফ এর মধ্যে ভেক্টর গুণফল হলে যেমন করে টর্ক হয় বুঝছো আর আর এফ এর মধ্যে ভেক্টর গুণফল ব্যাসার্ধ ভেক্টরে যেমন করে ঘুরাইতাছো ব্যাসার্ধ ভেক্টর আর এই যে বল তাহলে টর্ক হবে ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর গুণফল কি হবে বলো তো ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফল টর্ক হবে টর্ক তারপরে আমাদের 85 হবে না 85 লাগবে না আর কি আসলে 85 লাগবে না আমাদের আর কয়টা আছে আর বেশি নাই 85 লাগবে না এখন আরামে চলে যাব তাই না 85 লাগবে না 86 86 ও লাগবে না 87 87 হচ্ছে p ও q ভেক্টর লম্ব হওয়ার শর্ত কোনটা লম্ব কখন হয় ডট গুণফল শূন্য হলে লম্ব হয় না p আর q ডট গুণফল শূন্য হলে লম্ব সামান্তরিক যদি বলতো তাহলে ক্রস গুণফল দিতাম এটা কখন হইতো এটা সামান্তরিক বললে সামান্তরিক দেখছো এক জিনিস কতবার আসলো সামান্তরিক বলে এটা দিতাম আর 88 88 কি চাইছে 88 হচ্ছে আমাদের ভেক্টরটি সলিনয়েডাল কত সলিনয়েডাল মানে ডট গুণফল শূন্য হলে সলিনয়েডাল কিন্তু এটাতে ম্যাথ করে আসতে হবে আমাদের আলটিমেট এর आंसर ঘ হয় 88 এর आंसर ঘ হয় 88 পরে আমরা এখন চলে যাব 89 তে আর বেশি নাই আমাদের বুঝছো চলে যাব এখন টাইনা দিয়ে দেব 89 89 পারবা তুমি 89 পারবা মনে হয় 89 দেখো তো পারবা না এই জিনিস কতবার করাইছি এটা কে হবে आंसर কি হবে এটার आंसर কে হবে আমাদের আই আর কে দেখো আই যে কে আমার সাথে সাথে এখন বলে ফেলো তো সবাই একটু বলো আই আর কে তাহলে উল্টো হইলে কত হয় আই আর কে উল্টো হইলে তো আই আর কে উল্টো হইলে মাইনাস জে হয় না মাইনাস জে আর জে আর কে কত জে আর কে কত হয় জে কে হইলে তো আই হয় আচ্ছা আই তাহলে আই আর আচ্ছা তাহলে জে আর আই এখন জে আর আই হইলে জে আর আই দেখো জে আর আই উল্টা যাচ্ছে হ্যাঁ জে আর আই হলে মাইনাস কে হওয়ার কথা কিন্তু এখানে তো মাইনাস জে আছে তাহলে প্লাস কে দেখছো একটু সিস্টেম করে করতে হবে এর आंसरটা ঘ হবে
এটা অ্যান্সারটা ঘ হবে। এবার নব্বই, নব্বইতে কি আছে আমাদের, নব্বইতে হচ্ছে আমাদের ওকে ওয়াই অক্ষের সাথে আর এত ভেক্টর উৎপন্ন করে কোণ কত, কস আমরা যে এবি কস থিটা দিয়ে করবো বুঝছো, থিটা যেগুলো 90 হবে, এটা এটা এ ডট বি যেগুলো এবি কস থিটা, তারপরে এবি মন করে করবা ওই সূত্র দিয়ে 90 হবে অ্যান্সার, নাহলে অ্যান্সার মনে রাখো। তারপরে আমাদের হচ্ছে 89-এর পরে, সরি আমাদের এখন 91 না, আচ্ছা 91 আমাদের 91 হচ্ছে পি ডট কিউ ইজিক্যাল টু এত এত লম্ব কত, আচ্ছা এটার ম্যাথটা আমাদের করতে হবে, আমরা এখন 91-এর ম্যাথটা করবো। আচ্ছা এখানে কত পি কিউ না, চলো পি ডট কিউ ইজিক্যাল টু শূন্য, তাহলে আমাদের মানগুলো বসায় দিব আমরা, ফোর আই প্লাস এম জে, আর এদিকে কত আছে 8i মাইনাস 4j প্লাস 9k, ওকে এবার ম্যাথগুলো করি, চার আটা কত 32, আর চার চার কত, চার অক্ষে চার কত 4 এম, আর আমাদের তো কে নাই তাহলে 0 ইজিক্যাল টু 0, আলটিমেটলি কত 0 না 0, তাহলে আমাদের কত আসে মাইনাস 4m ইজিক্যাল টু মাইনাস 32, তাহলে মাইনাস 32 হইতেছে, তাহলে এম ইজিক্যাল টু কত 8, তাহলে এম ইজিক্যাল টু 8 আসবে, অ্যান্সার কত 91, তাতে দেখো তো 91 অ্যান্সার কত, 91 অ্যান্সার 8। তারপর 92, 92 হচ্ছে এ ও বি এর বিপরীত লব্ধির মান, এ ও বি এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত, বিপরীত ভেক্টর মানে তো এ মানে মাইনাস এ, এ মানে মাইনাস এ না মাইনাস এ, তাহলে এ মাইনাস এ কত, তাহলে দেখো কি বলছে, এ ও এর বিপরীত ভেক্টরের লব্ধির মান, তাহলে এর বিপরীত ভেক্টর কি আগে বলো মাইনাস এ, লব্ধি মানে কি দুটার যোগ করে দাও, যোগ মাইনাস তো এ মাইনাস এ হবে, এ মাইনাস এ কত 0, এ মাইনাস এ 0 না, তাহলে বিপরীত মানে তো মাইনাস তাই না, বিপ্রতিপ্ত বলে নাই, বিপরীত বলছে না, বিপ্রতিপ্ত আর বলে নাই বিপরীত বলছে, তাহলে আমাদের হচ্ছে এবার আমরা 93 করবো না, তারপরে 94, 94-তে কী আছে একটু দেখি ভাই, শেষ হয় না কেন, 94 আমাদের লাগবে না, এটা এই টাইপের ম্যাথ আসে না নর্মালি, 95, 95-এর অ্যান্সার মনে রাখবা, গলা শুকাই গেছে আমার, 95 লাস্টে এটা অ্যান্সার বুঝছো, আর 96, 96-টা আমরা একটু ম্যাথ করতে পারবো, 96 চলো ম্যাথ করি, একটি কণার উপর এত বল প্রয়োগে কণাটির স্মরণ এত প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত, আচ্ছা আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট আর, এফ এস কিন্তু এসকে আর দ্বারা প্রকাশ, এখানে আর দিয়েছে তাই আর দিতেছি, তাহলে আমাদের কত হয় আমাদের 2i প্লাস 2j প্লাস কে তাই না, ওকে কী রে ভাই বোর্ডও নড়তে যায়, বোর্ড বলে হয়েছে ভাই আমাদের ছাইরা দাও এবার, বোর্ড আজকে কাইন্দা দিতেছে, আচ্ছা তারপরে আমাদের হচ্ছে 6i, 6i মাইনাস 3j মাইনাস 2k, ওকে আলটিমেটলি হিসাব করে দেখি কী হয় আমাদের, আলটিমেটলি 6 × 2 = 12, 3 × 2 = 6, 2 × 2 = 2, 8, 8 থেকে থাকে কত 4, তাহলে অ্যান্সার কত 4, অ্যান্সার হচ্ছে 4 জুল, অ্যান্সার কী বলো তো, অ্যান্সার হচ্ছে 4 জুল বুঝছো, অ্যান্সার হচ্ছে 4 জুল। তারপরে আমাদের নৌকা, নৌকার মাঝেটা যে নাই নৌকাও চালাবো না, দরকার নেই আমাদের, তারপরে 98 লাগবে না, 99, 99 কোনটি স্কেলার আসে, ডাইভার্জেন্স আমরা জানি ভেক্টরকে স্কেলার প্রকাশ করে কে, ভেক্টরকে স্কেলার প্রকাশ করে ডাইভার্জেন্স, পড়েছিলাম না ভেক্টরকে ভেক্টরে প্রকাশ করে কার্ল, ভেক্টরকে স্কেলার প্রকাশ করে ডাইভার্জেন্স, আর স্কেলারকে ভেক্টরে প্রকাশ করে হচ্ছে তোমার কার্ল তাই না, তাহলে ভেক্টরকে স্কেলার প্রকাশ করে কে ডাইভার্জেন্স, ভেক্টরকে স্কেলার প্রকাশ করে, স্কেলারকে ভেক্টরে প্রকাশ করে কার্ল, আর গ্রেডিয়েন্ট কি সরি ভুল বললাম কার্ল না, ভেক্টরকে ভেক্টরে প্রকাশ করে কার্ল, মাথা ঘুলাই দিতেছে আর না বুঝছো আজকা হয়েছে, আমাদের স্কেলার ভেক্টরকে স্কেলার প্রকাশ করে ডাইভার্জেন্স, আর স্কেলারকে ভেক্টরে প্রকাশ করে হচ্ছে গ্রেডিয়েন্ট, আর কার্ল হচ্ছে ভেক্টরকে ভেক্টরে প্রকাশ করে, বলে বলছি তোমাদের একবার। তারপর 100, আমাদের 100 কত, 100 এত ভেক্টরে লম্ব হলে কত, এটা আলটিমেটলি অ্যান্সার এ সমান বি হতে হবে বুঝছো, এই দুইটা আলটিমেটলি আমাদের এ সমান বি হবে, এটার হিসাবটা এখন করব না, এটা এ সমান বি মনে রাখো, যেমন থাকলে এ সমান বি হবে বুঝছো। তারপরে আমাদের 101, 101, 101-এর অ্যান্সার কত, 101, 101 দাঁড়াও, দুটি ভেক্টর স্কেলার গুণন এত ভেক্টর গুণনের মান এত ভেক্টরদের মধ্যবর্তী কোয়েটে আসছে, এই কোয়েটের এটা অ্যান্সার মনে রাখতে পারো, এটা 30 বুঝছো অ্যান্সার, ওকে তারপর চলে যাবো আমরা 102, 102 আমাদের লাগবে না, 103, 103-এ চলে আসছি আমরা, ওকে এই জায়গায় আমাদের বলছে এত এত ভেক্টরের এক্স আর ওয়াইয়ের মান এ বি এর পরস্পর লম্ব হইলে কত, এটাও তুমি অ্যান্সার মনে রাখো, এটা এক্স ইজ ইকুয়াল টু 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু 4। তারপর আমাদের 100, আর এগুলো দরকার না, 104 লাগবে না, 105 দেখি, কোনো ভেক্টরের ডাইভার্জেন্স হলো কি,
ডাইভারজেন্স কি স্কেলার ক্ষেত্র না, ডাইভারজেন্স কি স্কেলার প্রকাশ করে না, একটু আগে দেখলাম না, ডাইভারজেন্স স্কেলার ক্ষেত্র, ডাইভারজেন্স স্কেলার ক্ষেত্র। তারপরে আমাদের আর এদিকে লাগবে না, আমরা এদিকে এবার 107, 107, 107 কি আছে দেখি। একটি কণার উপর এত বল প্রয়োগ করলে কণাটির এত সরণ হয়, ডি এর মান কত হলে কাজের মান শূন্য। এটা তোমার আলটিমেটলি ডি এর মান 5 আসবে, বুঝছো? এফ ডট ডি দ্বারা করা যায় এটা। এই যে এফ আর ডি এর ডট গুণন করো, ডট গুণন করো, তারপরে তোমার ডি ওয়াই এর মান আসবে 5, আলটিমেটলি এটা 5 আসে, বুঝছো? 107 মান 5 আসে। তারপরে 108, 108 হচ্ছে এত এবং এত অভিক্ষেপ কত লম্ব বরাবর, বইয়েতে আসছে এটা, তুমি অ্যান্সারটা মনে রাখতে পারো। এখন যে দুই একটা আছে অ্যান্সার মনে রাখবা, 8/7 একদম 8/7। তারপরে 109, 109 হচ্ছে এই মধ্যবর্তী কোণ চাইছে, এটাও কোয়েটে আসছে, এটা অ্যান্সার মনে রাখো। এটা একবার কোয়েটে আসছি আমরা 72.4 ডিগ্রি, এই কোণটা এটা এর আগেও দেখছি, রিপিট হয়েছে এটা। তারপর আমাদের লাস্ট একটা আছে, এটা ম্যাথ করাবো। আর আজকে একদম কয় ঘন্টা ক্লাস হয়েছে, 2 ঘন্টার উপরে, দুইটা চ্যাপ্টার 2 ঘন্টা, আহামরি টাইম নেই নেই, 2x স্পিডে করলেও তোমার এই ক্লাস হয় একই কথা। আচ্ছা দেখো, দুটি ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধি যথাক্রমে এত একক, এত একক, পরস্পরের কোণ এত হলে কি আকারে লব্ধির মান কত। আচ্ছা আমরা দেখি লব্ধির মান, তো তাহলে আমরা ধরে নিলাম পি কিউ, হ্যাঁ, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 28 ধরে নিলাম, আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 4, মানে একটা হচ্ছে বৃহত্তর লব্ধির মান, একটা ক্ষুদ্রতর লব্ধি, লব্ধি মানে যোগ বিয়োগ দুইটাই হতে পারে, তাই না? বৃহত্তরের মান 28, ক্ষুদ্রতরের মানে এত, তাহলে আমরা পি এর মান কত, পি এর মান হচ্ছে 16 আর কিউ এর মান হচ্ছে 12, ধরে নাও পি এর মান 16, কিউ এর মান 12। এবার মান বসো, এবার মান বসে আলটিমেটলি লব্ধি, লব্ধি আসে কত, রুট করে দিতে হবে, 16² 12² প্লাস 12 × 16 × 12 cos 90, আলটিমেটলি তোমার আসে মান হচ্ছে 20 ইউনিট, বুঝছো? তারপর রুট মান করো, এটা হচ্ছে 2, 5, 6, 56² 16, 56, 144 প্লাস 0, রুট আসে কত, 400, 400 রুট আসলে কত হয়, 20, তাহলে অ্যান্সার হবে 20, বুঝছো? আমাদের অ্যান্সার কত হবে বলতো, এটা আলটিমেটলি অ্যান্সার কত হবে, এটার আলটিমেটলি অ্যান্সার হবে আমাদের হচ্ছে 20, অ্যান্সার কত, 20 না, তোমাদের বইতে কী দেওয়া, 20ই তো মনে হয় দেওয়া, হ্যাঁ 100 গ দেওয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আজকে 2টা চ্যাপ্টার শেষ হইলো, 2টা ঘন্টা লাগলো। আমি তো ফার্স্টে ভাবছিলাম 5টা করে চ্যাপ্টার পড়াবো 4 দিনে, 5টা 5টা 10টা, 5টা 5টা 10টা শেষ করে দেবে একদম, একটা না, কিন্তু আসলে এত সহজ না, হ্যাঁ, মুখে বলা আর করা বহুত পার্থক্য। 2টা চ্যাপ্টার করাইছি, 2টা চ্যাপ্টার একদম তোমাদের অনেক বেসিকও ক্লিয়ার করে দিছি, 2টা চ্যাপ্টার একদম বেসিকও ক্লিয়ার করে দিছি। একজন বলছে আপু পরের চ্যাপ্টারগুলো নিয়েন প্লিজ আহারে। আচ্ছা দেখি কি করা যায়, দেখি। আচ্ছা সবাই বুঝছো, ক্লাস বুঝছো, কয় ঘন্টা ক্লাস হইলো? আচ্ছা আমাদের 2 ঘন্টা ক্লাস হয়েছে, আশা করি সবাই বুঝছো। ওকে, সবাই যে বইয়ের পাশাপাশি সুন্দর করে নোট করে গ্রুপে পোস্ট দাও, হ্যাঁ, বেশি লাইক কমেন্ট পড়লে আবার একটা ক্লাস নিতে মন চাইবে। ওকে আচ্ছা, দুষ্টামি করলাম, তোমরা যারা পোস্ট করার করো, হ্যাঁ, একজন বলছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ছিলাম, আল্লাহ হাফেজ। ওকে আচ্ছা, আসলে এমনি নিতে পারলে ভালোই হতো, কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর কি, দেখি ট্রাই করে, পারলে নিব না। হোয়াইট এপ্রেনের স্টুডেন্টরাও চাইতেছিল যে আপু নেন, মানে ভাবলাম যে ওইখানে স্টুডেন্ট 1,200, তোমরা সবাই মিলেই করো, শেষ মুহূর্তে মজা করে করি সবাই মিলে একসাথে, বেশি স্টুডেন্ট ক্লাস করলে মজা লাগে বেশি। আচ্ছা ওকে, তাহলে আমাদের পড়া কী বলছে আপু, পরের চ্যাপ্টারগুলোও নেন, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি ট্রাই করবো, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।